رسول الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের আলোচনায় উপস্থিত সম্মানিত ডক্টর বৃন্দ সবার প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আমি একটা কথা বলে থাকি যে মেধাবী ডক্টরদের পদচারণায় মুখর গুড নাইট হোমিওপ্যাথিক স্টাডি গ্রুপ এবং গুড মর্নিং হোলিস্টিক স্টাডি গ্রুপ। এখানে আসলে অনেক ভালো বিজ্ঞ ডক্টররা এখানে উপস্থিত হন, তাদের মূল্যবান লেকচার প্রদান করেন, আমিও মাঝে মাঝে উপস্থিত থেকে সেগুলো শুনে হৃদয়ঙ্গম করার চেষ্টা করি। তো এখানে যে মানের লেকচার আসলে হয় সেই তুলনায় আমার লেকচারটা আসলে আমার কাছে নিতান্তই নিচু মানের মনে হয় বলে আমি আসলে নিজেকে খুব একটা স্যার বললেও আমি খুব একটা রাজি হতে বা প্রকাশ করতে চাই না, কারণ আসলে এখানে অনেক ভালো লেকচার হয়। তো যাই হোক, তারপরেও স্যার আমাকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য স্যারকে এবং পরিচালনা কমিটিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আলোচনা শুরুতেই সবাই বুঝবেন যে আরে হাসান ভাই যা বলছে এর চেয়ে তো ভালো আমরাই জানি, আমরাই বলতে পারতাম ভালো। আমার কাছেও তাই মনে হয় যে আসলে বিষয়টা খুবই সহজ। কিন্তু বিষয়টা কেন নিয়ে আসলাম, যে আমার কাছে মনে হচ্ছে যে ইদানিং এই জাতীয় রোগী, আজকে আলোচনা আমাদের যে বিষয়টার উপরে, ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট অফ অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার, এটার উপরে আজকে আমাদের আলোচনা। তো আমার মনে হচ্ছে এই ধরনের রোগী এই করোনা পরবর্তীকালীন এই যে নিউ নর্মাল যে সিচুয়েশন আমরা ফেস করতেছি, এই সিচুয়েশনে এই জাতীয় রোগী এই ধরনের রোগী খুব অনেক বেড়ে গেছে। হরহামেশাই সবার চেম্বারে এই ধরনের রোগীর আনাগোনা বেড়ে গেছে, হ্যাঁ সবাই এই ধরনের রোগী দেখছেন, পাচ্ছেন, ট্রিটমেন্টও করছেন। তো এই জন্য আমার মনে হয়েছে যে বিষয়টা যদি আরো একটু আলোচনা করা যায়, আর একটু এই সম্পর্কে এখানে অভিজ্ঞ ডক্টররা আছেন ওনারাও যদি আমার আলোচনার ভুল ভ্রান্তি গুলো ধরিয়ে দেন, তাহলে আমার পক্ষেও সুবিধা যে পরবর্তী রোগীকে আরো পারফেক্ট ট্রিটমেন্ট দেওয়া। এই বিষয়গুলো মাথায় রেখে আমি চিন্তা করলাম যে না, এখন ওসিডি সম্পর্কে একটা আলোচনা আসা মানে আসা উপযুক্ত সময় আসতে পারে। দেন স্যারকে আমি বললাম যে স্যার ওসিডি নিয়ে আলোচনা হতে পারে, স্যার বললো হ্যাঁ ঠিক আছে। তো আমরা এই জন্যই সাবজেক্টটা সিলেক্ট করেছি, ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট অফ অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার অর্থাৎ ওসিডি। আপনাদের পরিচিতদের মাঝে নিশ্চয় এমন মানুষ দেখেছেন বা শুনেছেন যারা অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়, বেশ গোছালো, অনেক সময় নিয়ে কোনো জিনিস পরিষ্কার করে অথবা গোছায়, তাদের সবকিছু একদম পারফেক্টলি হতে হবে, হ্যাঁ তা না হলে তারা বেশ অস্বস্তিতে ভোগে, বারবার চেক করেন কাজটা ঠিক মতো হয়েছে কিনা। এদেরকে আমরা সাধারণত শুচি ভাই বলে থাকি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বা একটা কাজ গুছিয়ে করার চেষ্টা অবশ্যই কল্যাণকর, কিন্তু যতক্ষণ তা মাত্রা অতিরিক্ত না হয়ে যায় ততক্ষণ পর্যন্তই কল্যাণকর। যখন এই বিষয়টি মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন নিজের অন্য কাজের যেমন ব্যাঘাত ঘটে তেমনি আশেপাশের মানুষেরও সমস্যা হয়ে যায়, কখনো কখনো পরিবারের বা কাছের মানুষজনও বিরক্তি প্রকাশ করে থাকে। যে মানসিক রোগের কারণে এই অবস্থার সৃষ্টি হয় মনোবিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার বা ওসিডি। তাহলে হোয়াট ইজ অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার? অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার ইজ এ কমন ক্রোনিক অ্যান্ড লং লাস্টিং মেন্টাল ডিজঅর্ডার। কমন ক্রোনিক অ্যান্ড লং লাস্টিং মেন্টাল ডিজঅর্ডার ইন হুইচ এ পার্সন হ্যাজ আনওয়ান্টেড আনকন্ট্রোলেবল রিওকারিং থটস ফিলিংস আইডিয়া অর সেন্সেশন। কি কি আনওয়ান্টেড আনকন্ট্রোলেবল
reoccurring thoughts, feelings, idea, or sensation, and behaviors that he or she feels the urge to repeat over and over. তাহলে ওসিডি কি? ওসিডি এক ধরনের মানসিক রোগ, একে মানসিক বায়ুরোগও বলে। মনোরোগের পরিভাষায় যাকে সবচেয়ে জটিল ধরনের অ্যাংজাইটি নিউরোসিস বলা হয়। আক্রান্ত ব্যক্তিরা নিজের ইচ্ছার বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত, মাত্রা অতিরিক্ত, অপ্রয়োজনীয়, অস্বস্তিকর বিশেষ কোনো চিন্তা ছবি বারবার মনের মধ্যে আনাগোনা করতে দিতে বাধ্য হয়ে থাকে। এই ধরনের চিন্তা, ছবি, সন্দেহ যা মানুষটি ইচ্ছা করে মাথায় আনে না তবুও চলে আসে, যার পরিপ্রেক্ষিতে মানুষ কিছু কাজ বারবার করে থাকে, যে কাজগুলো মানুষ অপ্রয়োজনীয় ও অতিরিক্ত জানার পরেও বারবার করে, অপ্রয়োজনীয় ও অতিরিক্ত জানার পরেও বারবার করে কিন্তু নিজেকে থামাতে পারে না। একই ধরনের কোনো কাজ বা কোনো ভাবনা বারবার মনের গহীনে আনাগোনার এই অভ্যাসকেই বলা হয় ওসিডি। তাহলে এই রোগের দুইটা অংশ আছে, একটা অবসেশন, অপরটি কম্পালশন বা বাধ্যবাধকতা। তাহলে দুটা অংশ আমরা পেলাম এই রোগের ভিতরে, একটা অবসেশন আর একটা কম্পালশন। হোয়াট ইজ অবসেশন? অবসেশন আর আনওয়ান্টেড ইন্ট্রুসিভ থটস, আনওয়ান্টেড আমি চাচ্ছি না কিন্তু তারপরেও আছে, ইন্ট্রুসিভ জোর করে ঢুকে যাচ্ছে আমার ব্রেনের মধ্যে। কি কি ঢুকছে? থটস, ইমেজ অর আর্জেস, একটা একটা আবেগ বা একটা ইচ্ছা, দ্যাট ট্রিগার ইন্টেন্সলি ডিস্ট্রেসিং ফিলিং, যেটা আমাকে ট্রিগার করছে তীব্রভাবে এবং আমার মধ্যে একটা ডিস্ট্রেসিং ফিলিং তৈরি করছে। তাহলে অবসেশন হলো অবাঞ্ছিত অনুপ্রবেশকারী চিন্তা, ছবি বা তাগিদ যা তীব্রভাবে বিরক্তিকর অনুভূতির সৃষ্টি করে। ব্যক্তি এই জাতীয় চিন্তা থেকে নিজেকে বিরত রাখার শত চেষ্টা করেও হার মানতে বাধ্য হয়, যদিও সে জানে এটা অযৌক্তিক, অপ্রয়োজনীয়, তবু এবারে একই চিন্তা দ্বারা আক্রান্ত হওয়ার নাম হলো অবসেশন। এক কথায় চিন্তার দাসত্বের নাম হলো অবসেশন, সে চিন্তারই দাস হয়ে যায়, চিন্তা নামক শক্তি তাকে যা বলে সে সেটাই চিন্তা করতে থাকে, সে নিজের কন্ট্রোল আর নিজের উপরে রাখতে পারে না। অবসেশন আর রিলেটেড টু থটস দ্যাট এক্সপ্রেসেস ইন থিঙ্কিং। অবসেশন জিনিসটা হলো শুধুমাত্র আমাদের চিন্তা জগতের মধ্যে সীমাবদ্ধ, আমাদের ব্রেনের মধ্যে সীমাবদ্ধ। অবসেশন কিন্তু বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই, অবসেশন টোটালি মেন্টাল বিষয়। তো সাধারণত যেসব বিষয়ে অবসেশনাল চিন্তা, ছবি বা সন্দেহ এসে থাকে সেগুলো কি কি? ফিয়ার অফ ডার্ট, অর্থাৎ ধুলাবালি, ময়লা বা মলমূত্র লেগে যাওয়ার ভয়। করোনার সময় আপনারা অনেককেই দেখেছেন যে বাইরে আর খুব একটা বেরোচ্ছে না, এদের মধ্যে কেউ কেউ বেরোচ্ছে না যে না আশেপাশে রোগ জীবাণু থাকতে পারে, ধুলোবালি ময়লা থাকতে পারে, রাস্তায় কুকুর ঘুরে বেড়ায়, কুকুরে যদি একটু ল্যাজ নাড়া দেয় তাহলে তার গায়ে অপবিত্রতা লেগে যেতে পারে, হ্যাঁ ময়লা লেগে যেতে পারে, এই ধরনের একটা ভয় তাদেরকে তীব্রভাবে তাড়া করে, যার কারণে তাদের মধ্যে ফিয়ার অফ ডার্ট এই জিনিসটা খুব কাজ করে। এই কথাটা, এটা তো অবসেশনের কথা, কিন্তু এই কথাটা যদি আমরা হোম আমাদের আমাদের রেপার্টরিতে আমরা এটা কিভাবে পাই? মাইন্ড ফিয়ার ডার্ট অফ, মাইন্ড ফিয়ার ডার্ট অফ, অর্থাৎ অবসেশনের যে প্রথম সিমটম আমাদের রেপার্টরিতে ঠিক সেই সিমটমটা সেই একই ভাষায় কিন্তু লেখা আছে। কি আছে? মাইন্ড ফিয়ার ডার্ট অফ, মেডিসিন আছে কার্সিনোসিন অসিলোককিনাম। ওসিডি রোগীর দ্বিতীয় অবসেশন কন্টামিনেশন,
কন্টামিনেশন জিনিসটা কি? রোগ জীবাণু ও সংক্রমণের ভয়, মাইন্ড ফিয়ার ইনফেকশন, এটা আমাদের রেপার্টরিতে এই ভাষায় আছে। তাহলে অবসেশনের ভাষা আমাদের রেপার্টরির ভাষা কিন্তু সেম। আমরা একটা অবসেশনের রুগী পেলে কিন্তু খুব সাথে সাথে দ্রুত আমাদের রেপার্টরির সাথে মিলিয়ে নিতে পারবো, আমরা আমাদের মেডিসিনে পৌঁছে যেতে পারবো। তো কন্টামিনেশনে আক্রান্ত রুগীদের মধ্যে কি ধরনের চিন্তা ভাবনা থাকে? রুগীর মধ্যে জটিল কিছু রোগ সম্পর্কে ভয় মিশ্রিত চিন্তা বারবার দেখা দিবে। তিনি ভয় পেতে থাকেন তার হয়তো করোনা হয়েছে, ক্যান্সার হয়ে যেতে পারে, ডেঙ্গু জ্বর হবে ইত্যাদি, এইসব তার অমূলক ভয়। বুকের মধ্যে হঠাৎ করে যদি একটু ব্যথা করে ওঠে, সাথে সাথে তার ধারণা হতে থাকে মনে হয় তার হার্টে কোনো সমস্যা হয়েছে অথবা হার্ট ব্লক হয়ে গেছে, এই কথাটা তার মধ্যে বারে বারে এমন জোরালো ভাবে আসতে থাকবে যে সে না চাইলেও এই কথাটাকে থামাতে পারবে না বা এই কথা থেকে সে নিষ্কৃতি পাবে না। এই চিন্তা তাকে আচ্ছন্ন করে ফেলবে, বারে বারে আরো জোরালো ভাবে তাকে হানা দিবে। এই সম্পর্কে কিছু একটা না করা পর্যন্ত এই দুশ্চিন্তা তাকে কুরে কুরে খেতে থাকবে। সে বিভিন্ন ডাক্তারের কাছে যেতে চাবে, পরীক্ষা করাতে চাবে, কিছু একটা না করা পর্যন্ত সে শান্তি পাবে না। এই যে কথাগুলো আমরা বললাম, এই কথাগুলোর সাথে আমাদের রেপার্টরির কত সুন্দর সুন্দর মিল ভাষা আছে দেখেন। কন্ড্রিয়াসিস আপনারা জানেন, যেটা রোগ রোগ বাতিক, আমার মনে হয় এই রোগ হয়েছে, আমার মনে হয় এই রোগ হতে পারে। এই যে হাইপোকন্ড্রিয়াসিস, এটা আমাদের রেপার্টরিতে আছে, এর সাথে অনেক মেডিসিন আছে। তারপরে আমরা আর কি কি বললাম, মাইন্ড ফিয়ার ডিজিজ অফ ইম্পেন্ডিং, অর্থাৎ কোন একটা রোগ তার হবে, তার কাছে আসতেছে, একটা রোগ ঝুলে আছে, তার ঘাড়ের উপরে এসে আপতিত হবে, এরকম একটা ভয় তার মধ্যে সব সময় কাজ করে, মাইন্ড ফিয়ার ডিজিজ অফ ইম্পেন্ডিং। করোনাকালীন সময় অধিকাংশ ডক্টররাই একটা রুব্রিক খুব বেশি বেশি কাজে লাগিয়েছেন এবং আমিও এই রুব্রিকটা ব্যবহার করে অনেক ক্ষেত্রে অনেক সফলতার আল্লাহ দিয়েছেন। সেই রুব্রিকটা হলো মাইন্ড ফিয়ার ডিজিজ অফ ইম্পেন্ডিং কন্টাজিয়াস ইপিডেমিক ডিজিজ অফ। এই যে করোনা একটা ইপিডেমিক ডিজিজ, হ্যাঁ, মানুষের মাঝে যেতে সবাই ভয় পেয়েছে, না জানি কেউ হাঁচি দিয়ে ফেলায় আর সেখান থেকে আমার আমার মধ্যে সেটা ছড়িয়ে যায়, আমি সেখানে কন্টামিনেটেড হয়ে যাই। এই ভয়ে মানুষ বাইরে বেরোয়নি, অনেকে তো টোটালি বাসার থেকে বের হয়নি 1 বছর 1.5 বছর ধরে, তাদের একটাই ভয় ছিল যে মাইন্ড ফিয়ার ডিজিজ ইম্পেন্ডিং কন্টাজিয়াস ইপিডেমিক ডিজিজ অফ, যে ইপিডেমিক ডিজিজ তাদের মধ্যে কন্টামিনেশন হয়ে যেতে পারে, এই জন্য সে রোগ, এই জন্য সে মানুষজন লোকজন বাজার ঘাট সবকিছু এড়িয়ে নিজেকে গুটিয়ে রেখেছিল ঘরের মধ্যে। আমরা আরো আলোচনা করেছি হার্ট নিয়ে, যে মাইন্ড ফিয়ার হার্ট ডিজিজ অফ দ্য হার্ট, যে তার হার্টের কোনো সমস্যা হয়েছে, তার হার্টের রোগ হতে পারে, এটা আমাদের রেপার্টরির ভাষা এবং একই সাথে এটা অবসেসিভের ভাষা। এই সম্পর্কে আমার একটা ছোট্ট ঘটনা আছে, আমি বলতে পারি, আমার যারা সাতক্ষীরার স্টুডেন্ট আছে ওরা এই ঘটনাটা জানে। সাতক্ষীরাতে আমি যখন প্রথম চেম্বার করি কলারোয়াতে, তো তখন সাতক্ষীরার যিনি অ্যাক্টিভ ডিসি ছিলেন, ওনার ওয়াইফ কলারোয়ায় এসে আমার ট্রিটমেন্ট নিলেন এবং নিয়ে বেশ ভালো হলেন। ভালো হওয়ার পরপরই উনি আমাকে রিকোয়েস্ট করলেন যে ভাই, আপনারা সাতক্ষীরা শহরে একটা চেম্বার নেন। তো আমরাও আগ্রহী হলাম এবং সাতক্ষীরা চেম্বারে একটা চেম্বার নিলাম। চেম্বার নেওয়ার পরে, এটা কি প্রেজেন্টিং আসছে, সাতক্ষীরা চেম্বার নেওয়ার পরে ওকে,
আচ্ছা, প্রেজেন্টেশনটা চলে গেছে। এটা বন্ধ করবো। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার আপনার ছবি আসেনি? স্যার প্রেজেন্টেশন আসেনি? স্যার আপনার ছবি দেখা যাচ্ছে? স্যার প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে? স্যার আপনার ছবি দেখা যায়? প্রেজেন্টেশন আসেনি? স্যার প্রেজেন্টেশন আসে নাই। আর দীর্ঘ 6-7 বছরের মধ্যে অ্যালোপ্যাথিক কোনো ওষুধ আর আমরা যে রুব্রিক গুলো পেয়েছিলাম সেটা হলো, আমি প্রথম দিন যখন ওনার বাসায় গেলাম, তো বাসায় যাওয়ার পরে আমাদের প্রেজেন্টেশন বাসায় যাওয়ার পরে স্যার ম্যাডাম আমরা ওয়েটিং রুমে বসলাম, ম্যাডাম আসলো, ম্যাডাম এসে জিজ্ঞেস করলো যে, আচ্ছা শোনা যাচ্ছে এখন? আপনার কথা শুনি আমরা। আপনি কোথা থেকে আসলেন? তো আমি বললাম যে আমি হসপিটালে একটা পেশেন্ট ছিল, সেটা দেখে আপনার বাসায় আসলাম। এটা দেখেই উনি যেন কেমন করে উঠলেন একটু, তারপরে উনি টিস্যু বক্স থেকে একটা টিস্যু নিলেন, নিয়ে ওনার ফ্যানের সুইচটা অন করলেন, টিস্যুটা ফেলে দিলেন। উনি প্রথমে আসার সময় ওনার মধ্যে যে একটা প্রফুল্ল ভাব ছিল, যখন আমি বললাম যে না আমি হসপিটাল থেকে একটা রুগী দেখে আসলাম, দেখলাম যে ওনার সেই প্রফুল্ল ভাবটা ওনার মধ্যে থেকে কমে যেয়ে কেমন একটা সংকুচিত ভাব ওনার মধ্যে চলে আসলো। এরপরে দেখলাম যে ওনার সঙ্গে কথা বললাম, আর একটু কথা বলে আমি বুঝলাম যে না, ওনার মধ্যে এই যে ফিয়ার অফ জার্ম, ফিয়ার অফ ইনফেকশন, তারপরে এই যে ফিয়ার ডিজিজ, কন্টাজিয়াস ডিজিজ এই জিনিসটা, এবং ফ্যাস্টিডিয়াসনেস, এই জিনিসগুলো খুব বেশি মাত্রায় ওনার মধ্যে আছে। পরে আমি ম্যাডামকে ওষুধ দিলাম ন্যাকটামিউর, অনেকদিন আগের কথা স্যার, প্রেজেন্টেশনটা আমি শো করতে চেয়েছিলাম যে ম্যাডামের এই এক্স্যাক্টলি এই বক্তব্যটা ওখানে আছে, সেই 2004 সালের। তো ম্যাডাম বললেন যে না, হাসানুজ্জামানের ওষুধ খুবই ভালো, আমি খেয়ে উপকার পেয়েছি, আমার আর কোনো প্রেশার ওষুধ খেতে খাওয়া লাগে না। আমার জানা মতে উনি 8-10 বছর পর্যন্ত আর কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খাননি। এখনো ম্যাডামের সাথে আমার যোগাযোগ আছে, ম্যাডাম মোটামুটি আমাদের সাথে যোগাযোগটা এখনো মেনটেন করেন। তো স্যার ওই রুব্রিকটা কিন্তু এখান থেকে নিয়েছিলাম যে স্যার এই যে তার এই যে রোগ, রোগ বাতিক এবং রোগ নিয়ে যে ভয়গুলো ছিল এখান থেকে স্যার। এরপরে অবসেশনের যে আরেকটা মেইন রুব্রিক যেটা প্রায় রোগীদের ক্ষেত্রে দেখা যায়, আনওয়ান্টেড সেক্সুয়াল থটস। আনওয়ান্টেড সেক্সুয়াল থটস কেমন? যৌন বিষয়ে বিভিন্ন ধরনের চিন্তা, নিষিদ্ধ বিকৃত যৌন চিন্তা বা ছবি, শিশু বা দেবদেবীর সম্বন্ধে অশ্লীল চিন্তা, অনিচ্ছা সত্ত্বেও এদের মনে বাসা বাঁধে, নৈতিক বা ধর্মীয়ভাবে যাদের সাথে যৌনতা অসম্ভব তাদের সাথে বা তাদের যৌনতা সম্পর্কিত কোনো ছবি বা চিন্তা বারবার হানা দিয়ে তাকে অস্থির করে তোলে, সে এটা মেনেও নিতে পারে না, আবার সে এখান থেকে নিষ্কৃতিও পায় না। এই কথাগুলোর সাথে স্যার আমাদের রুব্রিকের, আমাদের রেপার্টরির কি সুন্দর মিল আছে যে মাইন্ড লাভ পারভার্সিটি সেক্সুয়াল, পারভার্সিটি হলো বিকৃত যৌন চিন্তা, যৌন চাহিদা, মাইন্ড ম্যানিয়া, সেক্সুয়াল ম্যানিয়া, যে সবসময় সে এই সেক্সুয়াল কথাবার্তা সেক্সুয়াল বিষয় নিয়েই থাকে, মাইন্ড থটস সেক্সুয়াল অ্যাডাল্টারাস, মাইন্ড থটস সেক্সুয়াল ওম্যান হি সিজ সেক্সুয়াল থটস অ্যাট এভরি, সে যে মহিলাই দেখুক না কেন, সে হতে পারে তার মেয়ে, হতে পারে তার মা সমতুল্য কেউ, হতে পারে সে অন্য কেউ, যে আমাদের ধর্মীয় দৃষ্টিতে
যারা তার ওই যে গায়রে মাহরুম বলে মনে হয়, যে এরকম যে কেউ হোক না কেন সে তার নিজেকে এখান থেকে সে বিরত রাখতে পারে না। এই চিন্তাগুলো তার মধ্যে এতটাই যন্ত্রণা সৃষ্টি করে যে সে না পারে এখান থেকে বেরোতে, আবার না পারে এটা মেনে নিতে। একদিকে তার মাথায় রিলিজিয়াস থিঙ্কিং, আর একদিকে এই সেক্সুয়াল থিঙ্কিং, দুটো নিয়ে তার মধ্যে সে ভয়ানক একটা যন্ত্রণার মধ্যে থাকে। একটা সময় যে সে যখন এই সেক্সুয়াল ডিজায়ারটাকে সে যদি সে সাপ্রেস করতে থাকে জোরে জোরে জোর করে, দেন তার সে অনেক সময় তার মধ্যে ইনসানিটি ডেভেলপ করতে পারে, তার মাথার মধ্যে অনেক পাগলামি ভাব চলে আসে, অন্যথা সে পাগল হয়ে যেতে পারে। সেই কথাগুলো আমাদের রেপার্টরিতে আছে, মাইন্ড থটস টর্মেন্টিং সেক্সুয়াল, সেক্সুয়াল চিন্তা তাকে টর্মেন্ট করতে থাকে, যন্ত্রণা দিতে থাকে। মাইন্ড রিলিজিয়াস অ্যাফেকশন টু অকুপাইড উইথ রিলিজন অল্টারনেটিং উইথ সেক্সুয়াল এক্সাইটমেন্ট, একদিকে তার সেক্সুয়াল এক্সাইটমেন্ট, অপর দিকে তার রিলিজিয়াস চিন্তা ভাবনা, ধর্মীয় চিন্তা ভাবনা, দুটোর মধ্যে কনফ্লিক্ট শুরু হয়। তারপরে কি হয়, ডিজায়ার গুলো যদি সে সাপ্রেশন করে তাহলে তার মনের মধ্যে একটা বন্য বা একটা পাগলামি চিন্তা ভাবনা তার মধ্যে চলে আসে। তো এই বিষয়টা এত তীব্রভাবে তার মধ্যে আসে যে সে নিজেকে কোনোভাবেই এখান থেকে ফিরে আনতে পারে না। অনেক ঘটনা আছে আমাদের অজান্তে অনেক বাচ্চা আত্মহত্যা করে বসে এই একটা ছোট জায়গার থেকে। কেন? সে দেখছে যে তার হয়তো বোন অথবা তার মা সমতুল্য কেউ, অথবা তার এরকম রিলিজিয়াসলি ইনহেবিটেড প্রোহিবিটেড কোনো একজন মহিলা, সে বারবার তার কোনো সেক্সুয়াল তার কোনো ছবি অথবা কোনো একটা চিন্তা তাকে বারবার তার মধ্যে এসে হানা দিচ্ছে, এবং সে বারবার সেটা প্রত্যক্ষণ করতেছে, অলিক প্রত্যক্ষণ করছে। তো এই যে একটা অপরাধ বোধ, একটা মানে প্রচন্ড রকম একটা অপরাধ বোধ তাকে চিন্তা করতে বাধ্য করে, সে এত ঘৃণিত, সে এত খারাপ যে সে এখান থেকে নিজেকে বিরত রাখতে পারছে না, এবং এই জিনিস কেন তার উপরে হচ্ছে, এরকম চিন্তা করতে করতে এক সময় সে নিজের চিন্তার খেয়ে হারিয়ে ফেলে। সে তখন অবসেশন থেকে সে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়, অনেক সময় আত্মহত্যা করে ফেলে। রিলিজিয়াস অবসেশন, এটাও খুব কঠিন একটা কথা। ইদানিং বেশ কয়েকটা রুগী আমি পেয়েছি এই রিলিজিয়াস অবসেশনের নিয়ে। এদের মধ্যে কি হয়, ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা, সন্দেহ বা ভয় এগুলো চলে আসে। কিরকম, একজন ধার্মিক লোকের হঠাৎ করে সন্দেহ হতে পারে আল্লাহ বা স্রষ্টা বলে কেউ নাই, স্রষ্টা থাকলে মানুষের এত কষ্ট কেন। একদিন আমার কাছে এক পেশেন্ট এসে, সে কি কান্না ভদ্র মহিলার, যে স্যার আমার আর বেঁচে থেকে লাভ কি, আমার ছেলেটা সে সারা জীবন পড়েছে, রোজা রেখেছে, সে এখন নর্থ সাউথে পড়ে, সে খুব ভালো রেজাল্ট করেছে, স্যাররা তাকে খুব আদর করে, এই ছেলেটা কয়েকদিন আগে এসে আমাকে বলতেছে তোমরা কেন ফাও ফাও নামাজ কালাম পড়ো, এগুলোর কোনো দরকার নেই, নামাজ কালামের কোনো দরকার নেই, এগুলো ফালতু, তোমরা জানো কোরআন শরীফ কে লিখেছে। স্যার এই কথা শুনে তো আমি আকাশ থেকে পড়েছি, স্যার বলেন আমি এই ছেলেকে এখন কি বলবো, কি ছেলে মানুষ করলাম, কি ছেলে আমি পেটে ধরলাম। কেন, এই কেন ঘটেছে তার মধ্যে, সে তো একজন ধার্মিক ছেলে, একটা রিলিজিয়াস ছেলে, কিন্তু তার মধ্যে এই ধরনের অবসেশন ডেভেলপ করেছে বিধায় তার মধ্যে এই চিন্তা এসেছে যে নামাজ কালাম পড়ে কোনো লাভ নেই, আল্লাহ বলে কিছু নেই, পরকাল নাই। এবং তারা কি করে, এরপরে ঈশ্বরকে আল্লাহকে স্রষ্টাকে নিন্দা করতে থাকে, অপমান করতে থাকে, বিভিন্ন গালিগালাজ করতে থাকে, বিভিন্ন রকম খারাপ কটূক্তি মন্তব্য আল্লাহর নামে স্রষ্টার নামে করতে থাকে। এই জিনিসগুলো স্যার আমাদের রেপার্টরিতে কি সুন্দরভাবে এসেছে দেখেন, মাইন্ড থটস গড অ্যাবাউট, সে গড নিয়ে বিভিন্ন রকম চিন্তা শুরু করে দেয়। মাইন্ড রিলিজিয়াস অ্যাফেকশন টু অকুপাইড উইথ রিলিজিয়ান স্পিকুলেশন ডুয়েলস অন আস্কিং কোশ্চেন হি ইজ হু মেড গড, সে একসময় জিজ্ঞেস করে ফেলে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, বুঝলাম আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহকে কে সৃষ্টি করেছে। এই কথাটা যেমন অবসেসিভ পেশেন্টরা বলে, এই একই কথাটাই আমাদের রেপার্টরিতে একদম অবিকল একইভাবে আছে। দেন কি আছে, মাইন্ড ব্লাসফেমি, ব্লাসফেমি হলো এই যে ঈশ্বরকে স্রষ্টাকে আমাদের রাব্বুল আলামিনকে বিভিন্ন রকম নিন্দা করা,
অধার্মিক কথাবার্তা বলা, স্রষ্টার সম্পর্কে আমরা যাদেরকে নাস্তিক বলি, এই আস্তে আস্তে এরা নাস্তিকের দিকে মন নিয়ে নেয়। দেন অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডারে যারা ভুগে তাদের মধ্যে আর একটা জিনিস খুব ডেভেলপ করে, অ্যাংজাইটি অ্যাবাউট রাইট ও রং, অর্থাৎ কোনটা সঠিক কোনটা ভুল, এটা ঠিক না বেঠিক, এই নীতি নৈতিকতা নিয়ে তাদের মধ্যে অতিরিক্ত উদ্বেগ তৈরি হয়। এই উদ্বেগ এত বেশি মাত্রায় ডেভেলপ করে যে এই নীতি নৈতিকতা ভাবতে 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 একসময় তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। হ্যাঁ, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা, এবং তারা ভয় পেতে থাকে যে আমরা না জানি, আমি না জানি কখন পাগল হয়ে যাব। সেটাও আমাদের রিপোর্টটিতে আছে, মাইন্ড ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, সে কোনো প্রকার ইনজাস্টিস সে সাপোর্ট করতে পারে না, কোনো ধরনের ইনজাস্টিস সে মেনে নিতে পারে না, যেই তার যেটাই তার কাছে ইনজাস্টিস মনে হয় সে সাথে সাথে সেটার প্রতিবাদ শুরু করে দেয়। এবং কি হয়, মাইন্ড এলিমেন্টস ফর মোরাল এক্সাইটমেন্ট, এই ধরনের মোরাল এক্সাইটমেন্ট থেকেই তার এই নীতি নৈতিকতার এক্সাইটমেন্ট থেকে তার বিভিন্ন ধরনের সমস্যা রোগ সৃষ্টি হতে থাকে। অবসেশনের নেক্সট সিমটম ফিয়ার অফ অ্যাক্টিং অন অ্যান ইম্পালস টু হার্ম আদার্স অর অন সেলফ। ওসিডিতে ভুগা পেশেন্ট সবসময় একটা ভয়ে থাকে যে না জানি সে নিজের কোনো ক্ষতি করে ফেলায়, না জানি সে অন্যের কোনো ক্ষতি করে ফেলায়, নিজের অথবা অন্যের একটা ক্ষতি করার ভয় তার মধ্যে সবসময় কাজ করতে থাকে। আসলে ওসিডিতে আক্রান্ত ব্যক্তির মস্তিষ্ক, তার ব্রেন তাকে সবসময় কিছু ভুল ইনফরমেশন, রং ইনফরমেশন প্রেরণ করতে থাকে, যেখানে বিপদের কিছু নাই সেখানেও সে বিপদ সম্পর্কিত সংকেত পায়, বিপদ সম্পর্কিত বিভিন্ন সাইন সিমটম পায়, এবং সে মনে করে যে না, এই বিপদ মনে হয় ঘটে যাচ্ছে, এই বিপদ মনে হয় হয়ে যাবে। এই ধরনের ইনফরমেশন, এই ধরনের মেসেজ তার ব্রেনের মধ্যে হরহামেশা অনবরত আসতে থাকে। নেক্সট সিমটম ফিয়ার অফ হার্মিং আদার্স বিকজ অফ নট বিং কেয়ারফুল এনাফ। সে মনে করে সে যথেষ্ট সতর্ক না, সে যথেষ্ট দায়িত্ববান না, এই জন্য তার দায়িত্বহীনতা বা অসতর্কতার কারণে হয়তো অন্য কারোর কোনো ক্ষতি হয়ে যেতে পারে, এই জন্য সে সবসময় অতিমাত্রায় সতর্ক, অতিমাত্রায় রেসপন্সিবিলিটির মধ্যে সে থাকে। এই অতিমাত্রায় দায়িত্ববোধ, অতিমাত্রায় রেসপন্সিবিলিটি পালন করতে যে তার যে আসল কাজ, তার যে ডেইলি বিজনেস, সে হতে পারে সেটা লেখাপড়া, হতে পারে সেটা অন্য কোনো প্রফেশন, সেই কাজের ব্যাঘাত ঘটতে থাকে। সুপারস্টিশাস আইডিয়া অ্যাবাউট লাকি আনলাকি নাম্বারস অর সার্টিন কালার্স, কিরকম বিষয়টা, সে মনে করে সেভেনটা হলো খুব লাকি নাম্বার, থার্টিন আনলাকি নাম্বার, অতএব যার সাথে সেভেন আছে সে সেটাকে জড়াই ধরবে, আঁকড়াই ধরবে, সেইটাকে সে ছাড়বেই না। কোনো একটা ব্লেজারের গায়ে যদি সেভেন লেখা থাকে সেই ব্লেজার সে কিনবেই কিনবে, টাকা যত হোক, টাকা কোনো বিষয় না, এটা আমার চাই চাই। কোনোটার মধ্যে যদি এরকম 13 থাকে, একটা ফোন নাম্বারের মধ্যেও যদি পরপর 13 থাকে, তাইলেও সে সেই ফোনে ফোন করবে না, না এই নাম্বারে ফোন করলে আমার কোনো বিপদ ঘটে যাবে। শুভ অশুভ চিন্তা এই এইটা নিয়ে কুসংস্কার তার মধ্যে থাকে। আবার কেমন থাকে যে না, এই কালারের জিনিস এটা বিপদের সংকেত, এই কালারের জিনিস পরে অমুক গিয়েছিল এবং সে অ্যাক্সিডেন্ট করেছিল, সুতরাং এই জিনিস পরা যাবে না, এটা পড়লেই আমার বিপদ হবে। তাহলে এরকম সংখ্যা নিয়ে যেমন তার মধ্যে কুসংস্কার থাকে, রং নিয়েও তার মধ্যে কুসংস্কার থাকে। কিছুদিন আগে এক ভদ্র মহিলা আসলেন, উনি বললেন যে স্যার আমার এই রোগের নামটা কি স্যার? তো আমি বললাম কি আপনার সমস্যা কি? তুমি বলছেন যে স্যার আমি যখন আমার বাচ্চার জামা পরাতে যাই, তো প্রথমে হয়তো আমি একটা নীল ড্রেস পরলাম, বের করলাম যে বাচ্চারা এই জামাটা পরাবো, তো নীলটা পরানোর সাথে সাথে আমার মনে হবে যে না, বেদনার রং নীল, আমি যদি এই জামাটা আমার বাচ্চাকে পরাই তাহলে নিশ্চয়ই আমার বাচ্চাটা কোনো দুঃখ কষ্টে
কষ্ট পাবে, কোনো দুঃখে সে কষ্ট পাবে, তার দুঃখ তার জীবন ভরে যাবে, সে নীল হয়ে যাবে, না এটা পড়ানো যাবে না। আচ্ছা ঠিক আছে, ওটা বাদ দিলাম, এবার লালটা পড়ালাম। লালটা পড়ানোর পরে মনে হবে লাল মানে তো রক্ত, এই তো আমার বাচ্চার কোনো ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে, আমার বাচ্চার কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, লালের সাথে তো রক্তের অনেক মিল, না না এটা কোনোভাবেই পড়ানো যাবে না। ঠিক আছে লালটা বাদ দিলাম স্যার, এরপরে আমি সাদাটা নিলাম, সাদা এটা তো কাফনের কালার, আমার বাচ্চা কি মারা গেছে, এটা পড়ালে তো আমার বাচ্চা মারাও যেতে পারে, এটা পড়াবো না স্যার। তারপরে আমি নিলাম বেগুনি, নিলাম গোলাপি, এরকম নিতে নিতে স্যার আমি 10টা 12টা 15টা 20টা জামা পর্যন্ত আমি একটার পর একটা ফালাতে থাকি। একটা সময় আমি ক্লান্ত হয়ে মনের দুঃখের চিন্তা করি যে এবার চোখ বন্ধ করে আলমারিতে হাত দিয়ে যে জামাটা আসবে আমি সেটাই পরাবো, বাচ্চার ক্ষতি হোক যাই হোক তাই পরাবো, এরপরে সে বাচ্চাকে একটা জামা পরাতে পারে। এরকম ঘটনা তার প্রতিদিনই ঘটে। তো সে ভদ্রমহিলা এসে আমাকে বারবার বলছেন, স্যার আমার এই রোগের নামটা কি, আমি অমুক ডাক্তারের কাছে গিয়েছি, অমুক ডাক্তারের কাছে গিয়েছি, কিন্তু কে আমার রোগের নামটা বলে না, স্যার আপনি একটু বলেন আমার রোগের নামটা কি। তো আমিও আসলে প্রথমবার বলি নাই যে আমি যখনই বলবো ওসিডি তখনই উনি বাসায় যে সাথে সাথে ইন্টারনেট, খুবই শিক্ষিত এবং ওই ধরনের ফ্যামিলির ভদ্রমহিলা উনি, যে সাথে সাথে উনি খুঁজে বের করবে যে হোয়াট ইজ ওসিডি, এবং উনি এটা নিয়ে আরো পড়াশোনা শুরু করবে, শুরু করে আরো যখন ওখানে তো অ্যালোপ্যাথিক লাইনের কথাবার্তা লেখা যায় ওসিডি ভালো হয় না, ওসিডি ভালো হয় না, ওসিডি সারা জীবন ভুগতে হয়, হয়তো কন্ট্রোল করা যায়, এগুলো দেখে উনি আরো অবসেশনে ঢুকে যাবে, আরো ডিপ্রেশনে ঢুকে যাবে। দেন আমি ওনাকে প্রথমে বলি নাই, যখন সিমটম গুলো আস্তে আস্তে একটু কমতে থাকলো দেন তখন আমি তাকে বলেছি যে আপনার রোগটা ছিল এটা। নেক্সট পয়েন্ট, পারফেকশনিজম। সময়ের শ্রম যতই লাগুক তার সবকিছু একদম পারফেক্ট হতে হবে বা পারফেক্টলি করতে হবে, এর কোনো ব্যতিক্রম হওয়া চলবে না। মাইন্ড ফ্যাস্টিডিয়াস পারফেক্ট ওয়ে ওয়ান্টস টু পারফর্ম ইন এ, সে সবকিছু একদম পারফেক্ট ওয়েতে করতে চায়, যে নিয়ম সেই নিয়মেই করতে চায়, অন্য কোনোভাবেই সে সেটা করতে চায় না, করবে না, করতে পছন্দ করবে না, কেউ যদি করে দেয় আবার নতুন করে নিজে করবে। মাইন্ড ফ্যাস্টিডিয়াস টাইম অলওয়েজ ওয়ান্টস এভরিথিং টু হ্যাপেন অ্যাট দ্য সেম, মানে যে কাজটা যে সময় করে সেই কাজটা ঠিক সেই সময় হতে হবে, সেই সময় ছাড়া অন্য সময় হতে পারে না, টাইম মেনটেন করে করতে হবে, ভাত সকালে 8টার সময়, নাস্তা খেলে 8 খেতে হবে, কোনোভাবেই 8:30 বাজা যাবে না। মাইন্ড ফ্যাস্টিডিয়াস টাইম বিং অন, মাইন্ড ফ্যাস্টিডিয়াস ওয়ার্ক ইজ, ইত্যাদি ইত্যাদি। রিপিটেটিং, এটা তো খুব কমন অবসেশন, সবার ক্ষেত্রে এটা হয় যে কি করে একই কথা বারবার বলতে থাকবে, একই প্রশ্ন বারবার করতে থাকবে, অর্থাৎ রিপিট সে করতেই থাকবে। সাধারণত আমাদের সবারই এই ধরনের চিন্তা ভাবনা অথবা অন্য কোনো বিষয়ের চিন্তা ভাবনা অনাকাঙ্ক্ষিত ভাবে মাথায় এসে থাকে, যেটা অস্বস্তি তৈরি করে না, কোনো একটা চিন্তা আমাদের মধ্যে ঢুকে আমরাও সেটা নিয়ে চিন্তা করি একবার দুইবার তিনবার, কিন্তু সেটা আমাদের মধ্যে কোনো অস্বস্তি তৈরি করে না, কারণ আমরা বিষয়টিকে এতটা গুরুত্ব দেই না বা সেটা নিয়ে বারবার ভাবি না। যাদের ওসিডি আছে তারা এই বিষয়গুলো হালকাভাবে নিতে পারে না, বরং বিষয়টিতে অত্যন্ত মনোযোগ দেয় এবং বারবার ভাবতে থাকে, যার ফলে অস্বস্তি বাড়তে থাকে, অবসেশন চলতেই থাকে। তাহলে এতক্ষণ যাবৎ আমরা যে কথাগুলো বললাম সেটা হলো সবই অবসেশনের সিমটম, যেটা তার মানসিক লেভেলে ঘটতে থাকে, এটা কিন্তু একটাও ফিজিক্যাল লেভেলের কোনো কথা না। রুগী আমাদের কাছে যখন আসবে তখন কিন্তু কম্পালশন নিয়ে আসবে, অবসেশন নিয়ে আসবে না। আমরা কম্পালশনের খবর নিতে যেয়ে দেখব যে রুগীর মধ্যে অবসেশন আছে। তাহলে কম্পালশন কি? কম্পালশন আর বিহেভিয়ার্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল ইনগেজেস ইন অ্যাটেম্প টু গেট রিড অফ অবসেশন অর ডিক্রিজ হিজ অর হার ডিস্ট্রেস। কম্পালশন হলো একটা বিহেভিয়ার, একটা আচরণ, সেই আচরণটা কি করে,
যে এই যে তার এতক্ষণ যাবত তার মধ্যে যে ধরনের অবসেশন গুলো চলতেছিল, চিন্তাগুলো চলতেছিল, এই চিন্তা থেকে সে কিছুটা হলেও মুক্তি পাওয়ার জন্য, এই চিন্তা থেকে নিজেকে একটু হালকা করার জন্য, নিজেকে রিল্যাক্স দেওয়ার জন্য, নিজেকে একটু বিরত রাখার জন্য সে যে কাজগুলো করে সেটাই কম্পালশন। অর্থাৎ সে বাধ্য বাধকতা, মানে সে এই চিন্তার চিন্তায় কারণে সে বাধ্য হয়ে কিছু করে, সেটাই অবসেশন। তাহলে অবসেশন হলো, অবসেশন ওই ব্যক্তি তার ক্রমাগত চিন্তা বা আবেগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে চেষ্টা করে, যেভাবে চেষ্টা করে তাকে অবসেশন বা কম্পালশন, সরি, কম্পালশন বা বাধ্য বাধকতা বলে। বেশিরভাগ মানুষের জীবনে কোনো না কোনো সময়ে অবসেসিভ চিন্তাভাবনা অথবা বাধ্যবাধকতামূলক আচরণ থাকে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের সবারই কিছু না কিছু ওসিডি আছে। অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার নির্ণয়ের জন্য অবসেশন এবং কম্পালশন এই চক্রটি এতটাই চরম হয়ে ওঠে যে এটি তার দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি করে। অর্থাৎ তার দৈনন্দিন জীবনের যে মেইন ফাংশন, মেইন কাজ, মেইন প্রফেশন, সেটাতে অবশ্যই সে আস্তে আস্তে পিছায় যেতে থাকে। যাদের ওসিডি থাকে তারা সাধারণত যে সকল কম্পালসিভ কাজগুলো করে থাকে, অর্থাৎ রোগী আমাদের কাছে যেসব সমস্যাগুলো নিয়ে আসে সেগুলো নিম্নরূপ। কি কি? নাম্বার ওয়ান, ওয়াশিং অ্যান্ড ক্লিনিং, অর্থাৎ মাত্রা অতিরিক্ত হাত ধোয়া বা পরিষ্কার রাখা। এই করোনাকালীন সময়ে, করোনা পরবর্তীকালীন বর্তমান সিচুয়েশনে আমরা আমাদের মধ্যে কিন্তু এই অভ্যাস ডেভেলপ করে গেছে, এই অভ্যাসে অভ্যাসে আমরা অভ্যস্ত, বারে বারে হাত ধোয়া, হাত পরিষ্কার করা। তার মানে কিন্তু আমরা সবাই ওসিডি পেশেন্ট না। অতিরিক্ত বা নির্দিষ্ট উপায়ে হাত ধোয়া, যারা ওসিডি পেশেন্ট তারা কিভাবে হাত ধুবে? অতিরিক্ত এবং নির্দিষ্ট উপায়ে হাত ধুবে। আমরা হাতে হ্যান্ড ওয়াশ নিব, সাবান নিব, এই দুই চারবার একটু কস্তা কস্তি করেই, রিঙ্গার করেই পানি দিয়ে ধুয়ে ফেলাবো। যারা ওসিডি পেশেন্ট তারা ধুতেই থাকবে, ধুতেই থাকে, ধুতেই থাকে। সম্ভবত লাইফ কি লাইফ লাইফ বয়ের একটা বিজ্ঞাপন ছিল, ধুতেই থাকে, ধুতেই থাকে, সে ধুতেই থাকবে। তার দাঁত মাজা নির্দিষ্ট প্যাটার্নে হবে, সাজগোজ করতে থাকবে, লিপস্টিক লাগাতে থাকবে, লিপস্টিক আবার লাগাতে থাকবে, আবার লাগাতে থাকবে, একই কাজ একই উপায়ে বারবার করবে, বারবার করতেই থাকবে। এই সিমটম নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসবে বা তার আশেপাশের লোকজন ধরে নিয়ে আসবে যে স্যার, ও তো হাত ধুই সারাদিনে 30 বার, এক একবার হাত ধুতে ওর 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট পর্যন্ত লেগে যায়। ঠিক আছে, তো স্যার এই কথাগুলো আবার দেখেন আমাদের রেপার্টরিতে কি সুন্দর করে দেওয়া আছে, মনে হচ্ছে যে রেপার্টরি থেকেই মনে হয় এগুলো বেছে বেছে নিয়ে ওসিডি বানানো হয়েছে। আমার কাছে তো সেরকমই মনে হচ্ছে। মাইন্ড কনফিউশন অফ মাইন্ড, ওয়াশিং ফেস এমএল, যে তার মধ্যে একটা কনফিউশন থাকতে, যে মুখে মনে হয় ময়লা লেগে গেছে, হাত ধুই, মুখ ধুইলেই শান্তি লাগে, এই জন্য সে বারবার মুখ ধুই। মাইন্ড ওয়াশিং ডিজায়ার টু ওয়াশ, ক্লিননেস ম্যানিয়া ফর, তার পরিষ্কার পরিচ্ছন্ন থাকার যে বাতিক, সেই বাতিকের জন্য সেই বারবার সে ওয়াশিং করতে থাকে, ধুতে থাকে, ধুতে থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতার এই বাতিক তাকে পেয়ে বসে, একই জিনিস বারে বারেই ধুতে থাকে। মাইন্ড ওয়াশিং ডিজায়ার টু ওয়াশ হ্যান্ড অলওয়েজ হার, এই যে হাত কিভাবে ধুই, ডিজায়ার টু ওয়াশ হ্যান্ডস অলওয়েজ, ধুতেই থাকে, ধুতেই থাকে, বারে বারে ধুতে থাকে। এবং সেই এই ইচ্ছাটাকে, সেই এই যে ধোয়ার ইচ্ছাটাকে সে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারে না। মাইন্ড ইম্পালস মরবিড ওয়াশ টু, মানে সে এই যে বারবার ধোয়ার যে ইচ্ছা, এই যে তার মধ্যে একটা তাড়না, এই তাড়না বা এই প্রেরণা থেকে সে নিজেকে বের করে রাখতে পারে না, বিরত রাখতে পারে না, সে ধুতেই থাকবে, ধুতেই থাকবে। এক্সেসিভ শাওয়ারিং, অতিরিক্ত গোসল করা, গোসলে অতিরিক্ত সময় দেওয়া, টয়লেটে অতিরিক্ত সময় দেওয়া, অন্যকে ওয়াশরুম ব্যবহার করলে সেই ওয়াশরুম আর সে ব্যবহার করতে পারবে না, আনটিল অ্যান্ড আনলেস
সে কয়েকবার ভালো করে সাবান দিয়ে না ধোয়া পর্যন্ত। এরকম অনেক পেশেন্ট শুনেছি যে স্যার তারা সকালে বাথরুমে ঢুকে 10টার সময় গোসল করে বেরোয়, আসতে আসতে 12টা বাজে, 12টার সময় কেউ গোসলে ঢুকে বেরোতে বেরোতে 4টা বাজে, 2টার সময় গোসলে ঢুকে বেরোতে বেরোতে সন্ধ্যা পার হয়ে যায়, এরকম রুগীর কথাও শুনেছি। আরো একটা মজার রুগীর কথা শুনে রুগী পেয়েছিলাম স্যার, রুগীটা স্যার শ্বশুর বাড়িতে আসার পরে দিন দিন খায় দায় কিন্তু শুকায় যায়, কোনোভাবেই তার স্বাস্থ্য ভালো হচ্ছে না। শাশুড়ি তো মহা চিন্তায় পড়ে গেল, কি বৌমা আনলাম রে বাবা, এত ভালো মন্দ খাওয়ায় শাশুড়ি যত্ন করে আদর করে, কিন্তু তার স্বাস্থ্য ভালো হচ্ছে না, দিন দিন বৌমা শুকায় যাচ্ছে। ওনার শাশুড়ি আমার নিয়মিত পেশেন্ট, নিয়ে আসলো বৌমাকে, আমি স্যার 3 বার ওষুধ দিলাম, 3 বারই ব্যর্থ, কোনো উন্নতি হলো না। পরের বার আসার পরে আমি আগের থেকে ডিটারমাইন্ড যে কি করব, শাশুড়ি আসার পরে বললাম যে আপনি দয়া করে একটু বাইরে বসেন, আমি আপনার বৌমার সাথে একটু কথা, বৌমাকে ডেকে বললাম যে দেখেন আপনার ফ্যামিলিতে আমার একটা সুনাম আছে আপনি জানেন। হ্যাঁ জানি। তাহলে আপনার ক্ষেত্রে আমার সুনামটা নষ্ট হয়ে যাচ্ছে এটা আপনি বুঝতেছেন? স্যার বুঝতেছি। তাহলে এখন আপনি কি আমাকে চান একটু হেল্প করতে, আমাকে কি করতে হবে? আমি বললাম যে আপনি কেন আপনার মধ্যে এই সমস্যা আপনি আমাকে খুলে বলেন। এদিক ওদিক কয়েকবার ভালো করে তাকিয়ে দেখলো যে না, হ্যাঁ গেট ঠিক মতো লক করা আছে, সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে, ওনার শাশুড়ি বাইরেও অপেক্ষা করছে। দেন উনি বলা শুরু করলেন যে স্যার কি বলবো সে কথা, স্যার আমার শাশুড়ি না চাল কোনো রকমে একবার দুইবার ধুয়েই ভাত চড়ায় দেয়। স্যার এই একবার দুবার ধুয়ে ভাত রান্না করলে স্যার সেই চালের ভাত খাওয়া যায় স্যার? আপনি বলেন স্যার, চালের মধ্যে কত ধরনের ময়লা থাকে, কেমিক্যাল থাকে, তারপর হলো চালের পোকামাকড় মারার ওষুধ থাকে স্যার, এটা খাই খাওয়া যায় স্যার? বলেন আমার কি ঘিন ঘিন করে, আমি তো খাইতেই পারি না স্যার, আমি শাশুড়ির সামনে ভাত নেই, ভাত নিয়ে এটা ওটা করি, করতে করতে এক সময় যে আমি স্যার ফেলাই দিয়ে আসি। তো আমি বললাম তো আপনি একটা শাশুড়িকে বলেন না কেন? কয় না শাশুড়িকে বলেছি, শাশুড়ি বলে অতবার চাল ধুলে চালের যত শক্তি সেই শক্তি সব পানির সাথে বেরোয় যায়, চালে এতবার ধোয়া যাবে না। তো স্যার আমি তো শাশুড়ির এটা খাইতে পারি না, যেদিন রুটি বানাই সেদিন একটু খাই, আর যেদিন শাশুড়ি বাসায় থাকে না সেদিন আমি চালটারে আচ্ছা করে মনের মতো করে ধুই। স্যার আমি না আর একটা কাজও করি, মাঝে মাঝে একটু ডিটারজেন্ট পাউডার দিই, দিয়ে চালটাকে ভালো করে ধুই, ধুয়ে রান্না করি, সেই দিন আমি স্যার একদম মন ভরে পেট ভরে খাই, আর ওই ভাতটা রেখে দিই, যতক্ষণ পারি ওই ভাতটা খেতে থাকি। স্যার নিশ্চয়ই এরকম রুগীও আপনারা পাবেন বা পেয়েছেন, পেয়ে থাকবেন। দেন কম্পালশনের রুগীদের যে সিমটমটা থাকে, চেকিং চেকিং অ্যান্ড রিচেকিং। স্যার আপনাকে যদি এই 1,000 টাকা 10টা নোট গুনে দিতে হয়, প্রথমে একবার গুনবে, তারপর হাতে থুতু লাগায় আর একবার গুনবে, তারপর আবার উল্টা করে আর একবার গুনবে, গুনে তারপর 1,000 টাকা আপনাকে দিবে, তার আগে সে দিতে পারবে না। যদি দেয় তাহলে বেরোয় আর একবার আসবে, স্যার একটু গুনে দেখেন তো স্যার এই টাকাটা ঠিক আছে কিনা, 10টা হয়েছে না বেশি কম হয়েছে, স্যার কি করবে? কোনো ময়লা বা দূষিত পদার্থের সংস্পর্শ প্রতিরোধ বা অপসারণের জন্য বারবার চেক করতে থাকা, বারবার কিছু পরীক্ষা করে দেখা, যেমন তালা ঠিক মতো লাগানো হয়েছে কিনা বা চুলা বন্ধ ঠিক মতো করেছে কিনা ইত্যাদি চেক করতেই থাকবে। কয়বার করবে? একবার দুইবার তিনবার কমপক্ষে। বাড়ির বাইরে বেরোনোর সময় হয়তো লাইট ফ্যান বন্ধ করেছে, কিন্তু কিছুদূর গিয়েই তাদের মনে হবে হয়তো লাইটটা বন্ধ করা হয়নি। লাইট যদিও বন্ধ করি, ফ্যানটা তো অবশ্যই বন্ধ করি নাই, আবার ঢুকবে, আবার বন্ধ সব চেক টেক করে আবার বেরোবে, আরে সেই সুইচটা তো চুলার সুইচটা তো বন্ধ করি নাই, ওটাই তো খুলে রেখে আসছি, আবার বাসায় ফিরে আসবে, আবার পরীক্ষা করবে। এই করতে করতে বেড়াতে যাওয়ার সময় অর্ধেক শেষ, একটা সময় এটা তাদের নিয়ন্ত্রণের বাইরেও চলে যায়, বেড়াতে যাওয়া বন্ধ। মাইন্ড চেকিং টুয়াইস অর মোর মাস্ট চেক, মাস্ট তাকে 2-3 বার অথবা তার অধিকবার চেক করতেই হবে। মাইন্ড চেকিং ভেরিফাইং ইফ দ্য ডোর আর লকড। স্যার কত সুন্দর করে এই যে মিল, আমার খুব ভাল লাগে স্যার যে রেপার্টরি আর এই ওসিডির মিলটা দেখে, যে ঠিক
অবসেশনের যে কথাগুলোই বলা হয়েছে, কম্পালশনের যে কথাগুলোই বলা হয়েছে, আমাদের রেপার্টরি কিন্তু একদম একই ভাষায় কথা, মাইন্ড ডাবল চেকিং, অ্যারিং ইন এ ফিক্সড প্যাটার্ন। কিছু কিছু গৃহলক্ষ্মী আছে, আমাদের মা চাচিরা আছেন, তাদের কাছে আপনি একটা জিনিসের কথা জিজ্ঞেস করবেন যে ওই জিনিসটা কোথায় আছে, উনি বলবেন রান্নাঘরের তৃতীয় তাকের ডান পাশের কর্নারে একটা বড় বয়েম আছে, ওই বড় বয়েমের উপরে যে নীল বয়েমটা আছে ওইটার মধ্যে এটা আছে, একদম স্পেসিফিকলি বলে দিবে। আজকে জিজ্ঞেস করলেও বলতে পারবে, 6 মাস পরে জিজ্ঞেস করলেও বলতে পারবে, 2 বছর পরে জিজ্ঞেস করলেও একদম স্পেসিফিক ভাবে ওখানে বলবে। তা কোনো সন্দেহ থাকবে না যে ওই ওই বয়েমটা ডান পাশে আছে না বাম পাশে আছে, কারণ তারা প্রত্যেকটা জিনিস নির্দিষ্ট উপায়ে নির্দিষ্ট ম্যানারে একদম পারফেক্টলি সাজিয়ে রাখতে পছন্দ করে, রাখতেই হবে। এটা যদি না রাখে তাহলে সেই অস্বস্তিতে তার আর ঘুম হবে না। আমাদের একটা রুব্রিক আছে, খুব সুন্দর একটা রুব্রিক, মাইন্ড রেস্ট ক্যান নট রেস্ট হোয়েন থিংস আর নট ইন প্রপার প্লেস। যতক্ষণ সে জিনিসপত্র সঠিকভাবে সঠিক জায়গায় সাজিয়ে রাখতে না পারবে ততক্ষণ সে রেস্ট নিতে পারবে না, ঘুমাতে যেতেও পারবে না। স্যার এখানে দেখেন, ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে, একজন ওসিডি পেশেন্ট পেন্সিলগুলো যদি রাখে, এই যে প্রত্যেকটা মুখ সমান সমান থাকতে হবে, প্রত্যেকটা পেন্সিল কাটা থাকতে হবে সমান সমান, কোনো জিনিস সাজিয়ে রাখলে একটু উঁচা নিচে হওয়া যাবে না, সবগুলো একদম অ্যারিংটা ঠিক সমান ইকুয়াল ডিস্ট্রিবিউশন হতে হবে, কোনো রকম ব্যতিক্রম হওয়া চলবে না। তো কি হয়, জিনিসপত্র একটি নির্দিষ্টভাবে নির্দিষ্ট স্থানে সবসময় সাজিয়ে রাখা, অন্য কোথাও অন্য কোনোভাবে থাকতে পারবে না, অর্থাৎ নির্দিষ্ট রুটিন মেনে চল। চেকিং দ্যাট হি অর শি ডিড নট অর উইল নট হার্ম সেলফ অর আদার্স। তার মাথায় চিন্তা থাকে যে সে নিজের বা অন্যের কোনো ক্ষতি করবে কিনা, এবং এই চিন্তা থেকে সে কি করে যে স্যার অনেক সময় এরা বিদঘুটে কিছু আচরণ করে ফেলায়। কিরকম, অনেকের শিশুদের দেখলেই তাদের গলা টিপে দিতে ইচ্ছে হয়, নিজের সন্তানকে মেরে ফেলতে অথবা আগুনে ফেলে দিতে, তার মধ্যে একটা প্রেরণা, একটা তাড়না তার মধ্যে তৈরি হয়। অদ্ভুত ইচ্ছায় কেউ কেউ নিজেকে ট্রেনের তলায় ঝাঁপ দেওয়ার কথা ভাবে, কেউ বা উঁচু বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেওয়ার কথা ভাবে, যদিও বাস্তবে এইসব কাজ রুগী কখনোই করে না, কিন্তু এই চিন্তা এই ভাবনাগুলো তাদের মধ্যে কিন্তু আসতেই থাকে। একই সিমটম আমার ভাগ্নি এবং আমার একটা পেশেন্টের মধ্যে আমি পেয়েছিলাম। স্যার একজন মা তার সন্তানকে মানে কতটা কষ্ট করে, কতটা আবেগ অনুভূতির সাথে পেটে ধারণ করে, তারপর সেই বাচ্চাটা ডেলিভারি হয়, তারপর সেই বাচ্চাটার প্রতি একজন মায়ের যে ভালোবাসা সেটা তো চিন্তাই করা যেতে পারে না, কল্পনাই করা যেতে পারে না, কি পরিমাণ আদর স্নেহ ভালোবাসা মায়া মমতা সেই মায়ের প্রতি, সেই সন্তানের প্রতি থাকে সেই মায়ের। কোনো মা কি চায় যে এই বাচ্চার সামান্যতম কোনো ক্ষতি হোক? হ্যাঁ, বাচ্চার একটা পিঁপড়া কামড়াতে পারে, এই ভয়তে দেখা যায় যে মা সারা রাত জেগে আছে, বাচ্চার একটা মশা কামড়াতে পারে, এই আশঙ্কায় মা 2-3 ঘন্টা ধরে একটা মশার পিছনে দৌড়াচ্ছে, মশারির মধ্যে সেই মশাটা না মারা পর্যন্ত মা ঘুমাতেই পারবে না। যে প্রাণের জান সেই বাচ্চার সামান্যতম ক্ষতি তো আমরা কেউ চিন্তাই করতে পারি না। অথচ স্যার যারা ওসিডি রুগী তারা মাঝে মাঝে এই চিন্তা তাদেরকে এতটাই তাড়িত করে যে সে নিজেকে বাচ্চা সহ কখনো একা রাখতে ভয় পায়। একা সে আর বাচ্চা যদি থাকে তাহলে তার মনে হয় যে বাচ্চাটার গলা টিপে দিই, বাচ্চাটাকে মেরে ফেলাই, বাচ্চাটাকে ফালাই দিই। এই এই চিন্তা যখন সে একটু স্বাভাবিক থাকে, তখন যখন সে চিন্তা করে যেটা আমি কি চিন্তা করলাম, আবার যখন বাচ্চার প্রতি তার লাভ এবং অ্যাফেকশন জাগ্রত হয়ে ওঠে, আবার তার তার মধ্যে আবার বিপরীত ভাবে এই চিন্তা জাগ্রত হয়ে ওঠে যে বাচ্চাকে মেরে ফেলাই, বাচ্চাকে গলা টিপে ধরি। এই সেম সিমটম আমার ভাগ্নি আমার এসে আমাকে বলেছে, আর একটা পেশেন্ট আমাকে বলেছে
এবং দুইজন যে কি কান্নাটা দিল স্যার, যে মামা মামা এর থেকে আমি কেমনে বাঁচবো, আমি কেমনে নিজেকে রাখবো, যখন বাসায় আর কেউ থাকে না আমি তাড়াতাড়ি বাচ্চাটাকে নিয়ে অন্য কারোর বাসায় চলে যাই, তাহলে আমার মধ্যে এই চিন্তা একদম জোরালোভাবে জেঁকে বসে, আমি এই চিন্তা থেকে নিজেকে ফিরায় রাখতে পারি না। সেই কথাটাও আমাদের রেপার্টরিতে আছে, মাইন্ড কিল ডিজায়ার টু চাইল্ড দা ওন, নিজের বাচ্চাকে নিজেই মেরে ফেলতে চায়। মাত্র 8টা মেডিসিন আছে এখানে, এর মধ্যে অনেকগুলো আমাদের পরিচিত মেডিসিন আছে, অ্যালুমিনা, আর্জেন্টাম নাইটিকাম, মার্কসল, নাক্সভোম, প্লাটিনা। খান সাহেব ভিডিও অফ করেন। রিপিটিং অ্যাক্টিভিটিজ ইন মাল্টিপল ওয়ে, কিছু কিছু ব্যক্তির মধ্যে এরকম ধারণা জেঁকে বসে, এই দোয়াটা ঠিক 7 বার পড়তে হবে, 7 বারের কমও পড়া যাবে না, বেশিও পড়া যাবে না, যদি 7 বার পড়ি তাহলে এটা থেকে আমি একটা বেনিফিট পাবো বা এটা অ্যাকসেপ্টেড হবে। এটাকে কোনোভাবেই 9 বারও পড়া যাবে না, 3 বারও পড়া যাবে না, আবার এই সুরাটাকে এইভাবে টেনে টেনে পড়তে হবে, এই সুরাটাকে যদি আমি দ্রুত পড়ি তাহলে এর কোনো বেনিফিটও নেই, এর কোনো অ্যাকসেপ্টেন্সও নাই, এর কোনো সোয়াব নেই, অমুক নেই, তমুক নেই। অতএব সে ওই জিনিসটা ঠিক ওবার পড়ার জন্য সে দরকার হলে 1 বার 2 বার 3 বার 4 বার চেষ্টা করবে। রিপিটেটিং একটি কাজ পারফেক্টলি করার জন্য বারবার করে, যেমন কয়েকদিন আগে একটা মেয়ে পেয়েছিলাম, সে স্যার ওর মা এসে বলল যে স্যার মাঝে মাঝে সে একটা নামাজ শেষ করতে করতে তার আরেকটা নামাজের ওয়াক্ত চলে আসে, একটা নামাজ মানে কমপ্লিট করতে করতে আরেকটা নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, তারপরেও তার নামাজের কমপ্লিট হয় না। তো মেয়েটা আসার পরে আমি জিজ্ঞেস করলাম, মা তোমার আসলে কি সমস্যা হয় বলো তো? প্রথমে বলে না, বলে না, মা একটু বলে, ও মেয়েটা ধমক দেয়, হ্যাঁ তুমি কি বলো, না আমি এরকম করি না, না আমি এতবার করি না। দেন আমি মেয়েটাকে আস্তে আস্তে আর একটু ফ্রি করে আমিও বললাম যে না আমারও না মাঝে মাঝে এরকম ভুল হয়ে যায়, অজু করতে গেলে হ্যাঁ আঙ্কেল আমারও এরকম হয়, কি হয়? তো বলছে যে আঙ্কেল আমি না অজু করে আসলাম, মনে হয় কি যে না আমার মনে হয় অজু ঠিক মতো করা হয়নি, আবার অজু করি, অজু করে করতে করতে মনে হয় আরে আমি তো হাতটা ঠিক মতো ধুইনি, আবার হাতটা ধুয়ে সুন্দর করে অজু করে মনে যখন আর নামাজে আসবো এসে দাঁড়াবো আরে নাকি তো পানি দেয়নি, আর তো সব করেছি, আবার অজু করে এসে নামাজে দাঁড়াতে দাঁড়াতে মনে হয় আমার মনে হয় বায়ু সরে গেছে, আমার তো অজু নষ্ট হয়ে গেছে, আবার যাই আবার অজু করি, আবার একই নামাজ পড়তে পড়তেই আবার নামাজ ছেড়ে দিয়ে আবার অজু করতে যাই। এইভাবে করতে করতে সে 5 বার 7 বার 10 বার 12 বার অজু করতে থাকে করতে থাকে। মেয়েটা আমাদের ক্লাসে ছিল গত ক্লাসে, ক্লাসে নাই, নিজের মুখে ও বর্ণনা দিয়েছিল এইভাবে ক্লাসে। তো এই কথাগুলো আমাদের রেপার্টরিতে কিন্তু অবিকল আছে। মাইন্ড জেস্টার মেক্স রিপিটেটিং দা সেম অ্যাকশন, একই অ্যাকশন একই কাজ সে বারবার করে। মাইন্ড রিপিটেটিং ওয়ার্ডস হোয়েন রাইটিং দা সেম, মাইন্ড ইম্পালসিভ শক অফ মাইন্ড, আচ্ছা সে একই কাজ রিপিট করতে থাকে এবং রিপিট না করে সে থাকতে পারে না, একই কাজ তাকে বারবার বারবার করে করতে হয়। কিছু কিছু স্টুডেন্টের মধ্যে এই লক্ষণটা খুবই পাওয়া যায়, রি রিডিং অর রি রাইটিং, পরীক্ষার খাতায় একটা জিনিস লিখছে, এই 3-4 লাইন লেখা হয়ে গেল, একটা প্যারাগ্রাফ লিখতে যে এক টান দিয়ে কেটে দিল, আবার লেখা শুরু করলো, কি হয়েছে? না লেখাটা সুন্দর হয়নি, আবার সুন্দর করে লেখার জন্য আবার চেষ্টা করতেছে, আবার লিখতেছে, লিখতে লিখতে আবার জিনিসটা সুন্দর হয়নি, একটা অক্ষর খারাপ হয়ে গেছে, হ্যাঁ জোড়া লেগে গেছে, এই জন্য তার কাছে পছন্দ হয়নি, সে সেটা কেটে আবার লেখা শুরু করে।
এই ধরনের পেশেন্ট আসলে আমি আগে জিজ্ঞেস করি সে কোন স্কুলে পড়ে আর তার রোল কত, কারণ এই লক্ষণটা বেশি বেশি পাওয়া যায় ভালো ছাত্রদের, ব্রিলিয়ান্ট স্টুডেন্টের মধ্যে যারা ফার্স্ট হতে চায়। এতক্ষণ যাবৎ আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, যে রুব্রিক, যে সিমটমগুলো আলোচনা করলাম, এগুলো হলো ওসিডির কম্পালশন। এই কাজগুলো তারা অনবরত অবিরত করতে থাকে এবং এই কাজগুলো দেখে হয়তো গার্জিয়ানরা অথবা পেশেন্ট নিজেই আমাদের কাছে আসে। যে জিনিসগুলো আমরা বললাম এর সাথে কিন্তু এই যে পারফেকশনিজম একটা টার্ম আছে যেটার খুবই মিল আছে, পারফেকশনিজম আর ওসিডির সাথে খুব মিল আছে, কারণ পারফেকশনিজমের আক্রান্ত ব্যক্তিরা সবসময় সবকিছুতে খুবই পারফেক্ট থাকতে চায়, তারাও একটা ইমেল লিখতে অন্তত 30 মিনিট সময় ব্যয় করবে, তারা এরকম হয় যে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, 4:30টা দিয়েছে, বাকি হাফটা ঠিকঠাক মতো দিতে পারে নাই, মোটামুটি দিয়েছে, এটা নিয়ে বাসায় এসে তার খুব টেনশন, মা আমি পরীক্ষায় কি পাশ করব, আমার তো মনে হয় আবার পাস মার্ক উঠবে না, আমি তো সব ফুল মার্ক অ্যান্সার করতে পারি নাই, মা কি হবে, মা তুমি একটু দোয়া করো মা। হ্যাঁ, এই তাদের সবকিছুতে একদম পারফেক্ট হতে হবে। তারপরে বাচ্চারা কি করে, সে হয়তো তার ফ্রেন্ডদের সাথে খেলতে গেল, সে যাওয়ার পরে বুঝলো যে এখানে কারা কারা আছে, তার অপোনেন্ট, তার বিরোধী দলে কে কে আছে, সে যদি কনফার্ম হয় যে না বিরোধী দলের সাথে সে জিততে পারবে, দেন সে খেলায় অ্যাটেন্ড করবে, না হলে বলবে দূর আজকে শরীরটা ভালো লাগতেছে না আমি খেলবো না তোরা খেল। সে যতক্ষণ সে নিজে কনফার্ম না হবে যে না আমি জিততে পারবো আমি ফার্স্ট হবো, ততক্ষণ সে সেটাতে অ্যাটেন্ড করবে না, সে সবসময় পারফেক্ট থাকতে চায় এবং সে সবসময় ফার্স্ট হতে চায়, এটা হলো পারফেকশনিজম। পারফেকশনিজমের লোকেরা সবসময় নিজেকে সে হাইয়েস্ট পজিশনে দেখতে চায় এবং তারা কখনোই নিজের কাজে সন্তুষ্ট বোধ করতে পারে না, এটা হলো পারফেকশনিজম। এছাড়া এর কাছাকাছি আর একটা কথা আছে, প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক হলো হঠাৎ করে এটি এমন একটি মানসিক রোগ যার কারণে একজন মানুষ হঠাৎ করে উত্তেজিত হয়ে যায় এবং ভয় অনুভব করে, এই সময় একজনের হৃৎপিণ্ড থমকে যায় বলে মনে হয়, শ্বাস নিতে পারে না, মনে হচ্ছে যে সে পাগল হয়ে যাচ্ছে, সে মারা যাচ্ছে, এই জাতীয় যে অনুভূতি সেটাকে বলা হয় প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক রুগীদের মধ্যে কি ধরনের সিমটম থাকে, মনে হয় যে মনে করে যে আমি শীঘ্রই মারা যাব, আমি এক্ষুনি মারা যাব, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমি আর সুস্থ হব না, আমার মারাত্মক অসুখ হয়েছে, ডাক্তার আমার কিছুই করতে পারে না, আমার বুকে ব্যথা করছে, তার মানে আমার নিশ্চয় হার্টের মধ্যে বড় কোনো সমস্যা হয়েছে, এবং সেটা নিয়ে তার টেনশন, প্যালপিটেশন, অস্থিরতা তার মধ্যে ডেভেলপ করে, এটা হলো প্যানিক অ্যাটাক। আমরা আগের ক্লাসে সিজোফ্রেনিয়া আলাপ করেছিলাম, এটার আলোচনায় যাব না। এই হলো মোটামুটি ওসিডির সাথে পারফেকশনিজম এবং প্যানিক অ্যাটাক সিজোফ্রেনিয়ার মোটামুটি একটু পার্থক্য আছে, অনেক লক্ষণ কাছাকাছি কিন্তু কিছু পার্থক্য আছে, একটু ডিডি করে দিলাম। এখন আমরা দেখি যে আমাদেরও কি ওসিডি আছে কিনা। এতক্ষণ যে সিমটমগুলো বললাম, কারো কারো ক্ষেত্রে কেউ কেউ হয়তো মনে করতে পারেন, বিশেষ করে যারা আমাদের এখানে মহিলা শ্রোতা আছেন তারা অনেকে মনে করতে পারেন যে আমারও তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই, বেশি বেশি সবকিছু পরিষ্কার, না হলে আমারও খারাপ লাগে, পরিষ্কার ছাড়া পরিচ্ছন্ন ছাড়া কেমনে থাকা যায়, তারও হয়তো মনে হতে পারে যে তাহলে আমারও কি ওসিডি আছে। মনে রাখতে হবে এই ধরনের কাজ 2-3 বার করা মানে ওসিডি নয়, আমরা সাধারণত কিছু কাজ 2-3 বার করে পরীক্ষা করে দেখে থাকি যে সব ঠিকঠাক মতো আছে কিনা, এটা নর্মালি আমরা করি, কিন্তু এটা ওসিডি না। ওসিডি হতে হলে এই ধরনের কাজ অনিয়ন্ত্রিত ভাবে অতিরিক্ত মাত্রায় করতে হবে এবং সেটা অবসেশন দ্বারা পরিচালিত হবে এবং প্রক্রিয়াটি কমপক্ষে 6 মাস ধরে চলতে থাকবে, যদি 6 মাসের নিচে হয় তাহলে সেটাকে ওসিডি রোগী বলা যাবে না। আর যদি সামান্য মাত্রায় খুঁতখুঁতা ভাব থাকে এরকম হলে জাস্ট হোমিওপ্যাথি চিকিৎসা নিলেই এই ধরনের সমস্যাগুলো ভালো হয়ে যায়। ফ্যাস্টিডিয়াস এর উপরে আমাদের অনেক ওষুধ আছে, অনেক রুব্রিক আছে, এগুলোর জন্য হোমিওপ্যাথি চিকিৎসা খুবই ভালো, বাট এরকম সামান্য একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি থাকতে চাই বলে তাদেরকে আমরা ওসিডি খেতাব দিয়ে দিব, এটা কখনোই ঠিক হবে না।
সাধারণ কারোর সাথে যদি এই রোগ লক্ষণগুলো ব্যাঘাত ঘটাতে ওসিডি, যারা ওসিডি পেশেন্ট, এতক্ষণ আলোচনা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যারা ওসিডিতে ভুগে তারা খুবই আত্মকেন্দ্রিক হয়ে পড়ে, অন্তর্মুখী হয়ে পড়ে এবং নিজের সমস্যা সম্পর্কে সদা জাগ্রত থাকে, সর্বদা সদা সজাগ থাকে তারা নিজেদের সমস্যা সম্পর্কে। তারা কোনো আনন্দ অনুষ্ঠানে যোগদান করতে পারে না, এরা সব কাজ নিখুঁতভাবে করতে চায়, জীবনের শৃঙ্খলাবোধ ও নিয়ম অনুবর্তিতাকে প্রাধান্য দিতে গিয়ে ব্যবহারিক জীবনে সামঞ্জস্য রেখে চলতে পারে না, ফলে মনের আবেগের যে বহিঃপ্রকাশ সেটা তাদের তারা দেখাতে পারে না, ঘটাতে পারে না। এই আবেগের বহিঃপ্রকাশের জন্য তাদেরকে রসকরসহীন কাঠখোট্টা মানুষ বলে মনে হয়। এদের জীবনে হাস্যরসের স্থান খুবই সীমিত, এরা কিন্তু হাস্যরসের কৌতুক জেস্টিং তাদেরকে সামান্য মাত্রায় ইনসাল্ট উইটি যে কিন্তু তারা ভয়ানক সেগুলোকে খুব বেশি করে ধরে নেয় এবং ভয়ানক রেগে যেতে পারে, মাইন্ড করতে পারে। কিভাবে ওসিডি নির্ণয় করা যায়, ডায়াগনোসিস কিভাবে আমরা করব, কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষায় ওসিডি নির্ণয় করা যায় না, শুধুমাত্র প্রশিক্ষিত চিকিৎসক বা থেরাপিস্টই ওসিডি নির্ণয় করতে পারেন। চিকিৎসক বা থেরাপিস্ট তিনটা জিনিসের মাধ্যমেই ওসিডি নির্ণয় করেন। একটা হলো যে ব্যক্তির মধ্যে আবেশ আছে কিনা, দুই নম্বর আবেশ বলতে অবসেশন আছে কিনা, ব্যক্তির মধ্যে কম্পালশন বা বাধ্যবাধকতামূলক আচরণগুলো আছে কিনা, তিন নম্বর হলো যে এই এই প্রক্রিয়াটা তার মধ্যে দীর্ঘদিন যাবত চলছে কিনা এবং সেটা তার দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি করছে কিনা। এই তিনটা মাত্র জিনিস দিয়ে কনফার্ম করা যায় যে তার ওসিডি আছে কি নাই। যারা ওসিডিতে ভুগে তারা কি ধরনের আতঙ্কের লক্ষণে ভুগতে পারে, বিভিন্ন ধরনের আতঙ্ক এই ধরনের রোগীদেরকে গ্রাস করে। এক একটি বিশেষ বস্তু বা অবস্থাকে কেন্দ্র করে তার মনে মারাত্মক ভয় বা আতঙ্ক ভাব দেখা যায়। অনেকের মধ্যে ক্লাস্ট্রোফোবিয়া বা বদ্ধ জায়গার ভয় প্রচন্ড পরিমাণে থাকে, তাছাড়া ফাঁকা জায়গায় একা যেতে ভয় পায় অ্যাগোরাফোবিয়া, অন্ধকারে ভয় নিক্টোফোবিয়া, ধুলো ময়লা বা জীবাণু ভীতি মাইসোফোবিয়া, ইনজেকশন ভীতি ট্রাইপেনোফোবিয়া, আর এই ধরনের ভয় যখনই তাদের মধ্যে দেখা যায় তখনই তাদের মধ্যে আতঙ্ক, উৎকণ্ঠা, দম্ভ, অন্ধভাব, বুক ধড়ফড় করে, গলা শুকিয়ে যায় ইত্যাদি লক্ষণগুলো প্রকাশ পায় ওসিডির কারণে। এতক্ষণ আমরা ওসিডির ফ্যাক্টর আছে যেগুলোকে ধারণা করা হয়, যে ফ্যাক্টর গুলোকে ওসিডির কারণ হিসাবে ধারণা করা হয়, দায়ী মনে করা হয়, তার মধ্যে একটা হলো স্ট্রাকচারাল চেঞ্জেস ইন দা ব্রেন। ব্রেনের এই অংশটা খেয়াল করেন যেটা ফ্রন্টাল লোবের একদম সামনের পার্ট, অরবিটো ফ্রন্টাল কর্টেক্স। এই অরবিটো ফ্রন্টাল কর্টেক্স যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার ওসিডি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ এখান থেকেই এই চিন্তা চেতনাগুলো নিয়ন্ত্রিত হয়। এবার বায়োকেমিক্যাল কনসেপ্ট, এটা হলো সবচেয়ে মডার্ন রাসায়নিক বিপাক্রিয়ার গোলযোগ থেকে ওসিডি হতে পারে। তাহলে ওসিডি কিভাবে হতে পারে, একটা হলো যে আমাদের ব্রেনের যে নিউরোট্রান্সমিটার আছে একটা হলো সেরোটোনিন বা গ্লুটামেট, এটা যদি ঘাটতি কমতি দেখা যায় তাহলে ওসিডি হতে পারে। সাইকোলজিক্যাল ফ্যাক্টর,
আমাদের অবদমিত অসামাজিক প্রবৃত্তিগুলো যখন অবদমনের বাধাকে অতিক্রম করে সজ্ঞানে বেরিয়ে আসতে চায়, তখন বিশেষ কিছু মানসিক প্রক্রিয়া তাদের বাধা দেয়। অর্থাৎ মনঃসমীক্ষণের তত্ত্ব মেনে দেখা যায় ইড ও ইগো এর যে কমপ্লেক্সিটি, সেখান থেকে ওসিডি ডেভেলপ করতে পারে। ইড এবং ইগো, এটা সম্পর্কে নিশ্চয় আপনারা ধারণা আছে। ইগো হলো যেটা আমাদেরকে সবসময় ভালো পথে পরিচালিত করে, আর ইড হলো, এটা হলো প্লেজার প্রিন্সিপাল, যেটা আমাদেরকে সবসময় মানে ভোগের বিভিন্ন রকম ভোগ বা সন্তুষ্টির দিকে আমাদেরকে পরিচালিত করে, নীতি নৈতিকতার ধার ধারে না। আর ইগো হলো সবসময় নীতি নৈতিকতা ভালো মন্দ বিচার করে চলে। তো এই ইড এবং ইগোর যে কমপ্লেক্সিটি, যে দ্বন্দ্ব, সেখান থেকেও অনেক সময় ওসিডি ডেভেলপ করতে পারে। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার পিটিএসডি থেকেও ওসিডি ডেভেলপ করতে পারে। ফ্যামিলি রিলেশনশিপ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে ফ্যামিলি ডিসহারমোনি যদি থাকে সেখান থেকে ওসিডি হতে পারে। জেনেটিক ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টর মে প্লে অ্যাজ এ প্রিডিসপোজিং ফ্যাক্টর অফ ওসিডি। লাস্ট, হোমিওপ্যাথিক কজ। আমরা জানি যে অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক ফিলোসফি সাইকোটিক মায়াজম ইজ দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর ওসিডি, অর্থাৎ সাইকোসিস মায়াজমের চরম সাপ্রেশন থেকে উৎপন্ন হয় ওসিডি। স্যার, এই সম্পর্কে আমার একটা ব্যক্তিগত ধারণা আছে, যেটা কোনো বইতে বা কোনো অথেন্টিক কোনো জায়গা থেকে নেওয়া না, জাস্ট আমার ব্যক্তিগত ধারণা, লাইফ হিস্ট্রি বা কেস ট্রেকিং নিতে 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 দেখেছি, ছোটবেলায় যারা সেক্সুয়ালি অ্যাবিউজড হয়, ছোটবেলায় ছোট থাকতে যারা সেক্সুয়ালি অ্যাবিউজড হয়, এই অ্যাবিউজড হওয়ার পরে তাদের মনে একটা চিন্তা, একটা দুশ্চিন্তা, একটা ঘৃণা বোধ বা একটা অপমান বোধ তাদের মধ্যে কাজ করতে থাকে, যে জিনিসটা সে না পারে জীবনে কারোর সাথে শেয়ার করতে, না পারে সেটার প্রতিশোধ নিতে, না পারে সে জিনিসটা এক্সপ্রেস করতে। এই যে তার মধ্যে একটা ঘৃণা বোধ, অপবিত্রতা ভাব বা একটা কেমন একটা আচ্ছুত আচ্ছুত ভাব, এই যে মনোভাবটা তার মধ্যে জায়গাটা, কিন্তু ওই মনোভাবটা, ওই যে মানসিক যে অপবিত্র ভাবটা, সে যে অপবিত্র হয়ে গেছে, সে যে নোংরা হয়ে গেছে, এই ভাবটা থেকে সে আসলে নিজেকে আর বের করে আনতে পারে না। হয়তো কেউ, তারা হয়তো এখান থেকে নিজেকে বের করে আনতে পারে, কিন্তু আমি অনেক ওসিডি রোগী দেখেছি যাদের মধ্যে তাদের লাইফ হিস্ট্রি খুঁজতে খুঁজতে দেখা যায় যে না, এই ধরনের একটা অ্যাবিউজ তার মধ্যে আছে। আর এটা তো অনেক সময় কমন অ্যাবিল, যে একটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, তার পুরো লাইফটাকে একদম হেল করে দিতে পারে, অথবা তার জীবনটাকে একদম নষ্ট করে দিতে পারে, সে আত্মহত্যার মতো কাজ করে ফেলতে পারে এই জায়গা থেকে। এই জায়গাগুলো স্যার, আমরা যারা সচেতন ব্যক্তি, আমরা সচেতন থাকব, এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও আমরা এই বিষয়ে সচেতন করব। আমাদের যারা মা বোন আছে তারা যেন তাদের বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই কেয়ার থাকে, কেয়ারফুল থাকে। কেয়ারফুল তো তারা থাকেনি, কিন্তু তাদের ছেলে বা মেয়ে বাচ্চাকে কখনো অল্প পরিচিত, হালকা পরিচিত, পরিচিত, হ্যাঁ, তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, অমুক ভাই, অমুক বোন, এদের কারো কাছে নির্দ্বিধায় নির্বিঘ্নে নিশ্চিন্তায় নিরালায় ছেড়ে দিবেন না, দিবে না, এটা সতর্ক থাকার জন্য আমি সবার প্রতি রিকোয়েস্ট করব। এখান থেকে অনেক ধরনের ঘটনা ঘটে যায়। তাহলে আমরা এতক্ষণ মোটামুটি ওসিডি সম্পর্কে একটা ভালো ধারণা পেলাম। ওসিডি ডায়াগনোসিস, ডায়াগনোসিস আমরা আগে বলেছি যে এটার প্যাথোলজিক্যাল পরীক্ষা, দেয়ার ইজ নো স্ট্রিক্ট প্যাথোলজিক্যাল টেস্ট ফর দ্য ডায়াগনোসিস অফ ওসিডি।
OCD is only diagnosed and confirmed by the sign and symptom. OCD ke diagnosed korte parben na rokne OCD diagnosed korben only sign and symptom ami age bolechhilam je tinta symptom jodi confirm hoy tale nishchit kora jabe je she byakti OCD te bhugche or she OCD mukto এখন আমরা আসি ট্রিটমেন্টে ট্রিটমেন্টের একটা হলো যে মেডিকেল ট্রিটমেন্ট আর একটা হলো সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট মেডিকেল ট্রিটমেন্ট যেটা মেডিসিনাল ট্রিটমেন্ট স্যার সেটা আমরা নিজেরা এতক্ষণ যাবত বুঝতে পেরেছি যে আমাদের মেডিসিনাল ট্রিটমেন্টটা কেমন হবে কি ধরনের হবে তারপরেও আমি একটা পেশেন্ট এখানে শেয়ার করব আজকে আর সাইকোলজিক্যাল ম্যানেজমেন্টটা আমি একটু বলে আসি বলে এসে আমি লাস্ট ওই পেশেন্টের কথা বলেই শেষ করব আলোচনা আমাদের সময় অনেক হয়ে গেছে আমরা সংক্ষিপ্ত করে আলোচনায় শেষ নামাবো ইনশাল্লাহ সাইকোলজিক্যাল ম্যানেজমেন্টটা কিরকম সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট ওসিডির জন্য আমরা সাধারণত দুইটা থেরাপি ইউজ করি একটা হলো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অর্থাৎ সিবিটি আর একটা হলো এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন এটা আগে আলোচনা করি পরে সিবিটি আলোচনা করি এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন স্যার যে মেয়েটা ওই যে কথা বললাম যে অজু নিয়ে সমস্যায় ভুগতেছিল সে মেয়েটাকে আমি ডেকে বললাম যে মা দেখো তুমি কি জানো অজু ছাড়াও নামাজ হয় কেনা আলা হ্যাঁ কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে অজু ছাড়াও নামাজ হয় আবার এমন ঘটনা আছে যে একজন এই যে যেমন একটা বিষয় আছে আমাদের ধর্মীয় ভাবে হয়তো এটা অ্যাকসেপ্টেড যে একজনের মিনিস্ট্রেশন চলছে 10 দিন পার হয়ে গেছে তারপরে কিন্তু যদি এরকম তার অনেকবারই হয় তাহলে এটা এই সে অবস্থায় কিন্তু সে নামাজ পড়তে পারে এরকম আরো কতগুলো বিষয় আছে যে একবার আমি একটা ঘটনা শুনেছিলাম যে একজন আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে একটা পরামর্শ জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ আমি অজু করে নামাজ পড়ে যখন নামাজ 2 রাকাত হয়ে গেছে তখন আমার মনে হলো যে আমার মনে হয় 1 ফোঁটা প্রস্রাব বের হয়ে আসলো তো আমি তখন কি করব আমার কি করা উচিত যদি এরকম আবার হয় আমি কি নামাজ ছেড়ে দিব ছেড়ে দিয়ে আবার অজু করে এসে আবার নামাজ পড়ব তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন যে না তুমি নামাজ কন্টিনিউ করবা এটা শয়তানের ওয়াসওয়াসাও হতে পারে এটা কারণ একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরে তখনও যদি মনে হয় যে না প্রস্রাব আসতেছে তাহলে সেটাকে আর অ্যাকসেপ্ট করা যাবে না সেটাকে অগ্রাহ্য করে সেটাকে ওভারলুক করে আপনাকে নামাজ কন্টিনিউ করতে হবে এরকম একটা পরামর্শ আমি শুনেছিলাম আপনারা যারা এর বাইরে যেটা ভালো জানেন সেটা সেটা করবেন তবে ওসিডি রোগীর ক্ষেত্রে আমরা যেটা বলি যে পরামর্শটা আমরা ওই মেয়েটার ক্ষেত্রে যেটা আমি পরামর্শ দিয়েছিলাম যে মা তুমি তোমার মনে হয়েছে আচ্ছা অজু নাই আচ্ছা ঠিক আছে অজু ছাড়াও নামাজ পড়া যায় আজকে আমি অজু ছাড়াই নামাজটা পড়ব অজু আমার চলে গেছে ঠিক আছে বাকি নামাজ আমি অজু ছাড়াই আজকে শেষ করব ঠিক আছে আজকে অজু করতে করতে নাকে পানি দেইনি নামাজে দাঁড়াই মনে পড়লো নাকে পানি দেইনি নাক পরিষ্কার করি নাই ওকে এটা ছাড়াও নামাজ হয় এটা অজু ফরজ অংশের মধ্যে না এটা সুন্নত অংশের মধ্যে সো আমি এটা ছাড়াই আজকে নামাজ শেষ করব সো তুমি কোনোভাবেই নামাজটাকে ছেড়ে দিবা না নামাজটা কমপ্লিট করবা এরপরেও যদি তোমার মধ্যে অস্বস্তি কাজ করে দেন তুমি কি করবা তুমি আবার যাবা আবার যে অজু করবা যে আবার তুমি নামাজটা পড়বা বাট নামাজ তুমি ছাড়বা না ঠিক আছে তোমার মধ্যে যখন চিন্তা আসতে থাকবে যে তোর অজু হয়নি তোর অজু ভেঙে গেছে চিন্তাটাকে আসতে দিবা চিন্তাটা যতবার আসতে চাই তত চিন্তাটাকে আসতে দিবা তাকে আসার পথে বাধা দিবা না ঠিক আছে চিন্তাটা আসলো যে আমার অজু হয়নি আমার অজু চলে গেছে ওকে ফাইন আমি আজকে অজু ছাড়া আমি নামাজ কমপ্লিট করব এই মনোবল এই মানসিক শক্তি তুমি নিজের মধ্যে তৈরি করবা দেন তুমি নামাজ কমপ্লিট করবা তাহলে দেখবা কি হবে যে না তুমি নামাজ কমপ্লিট করতে পারছো এবং এই যে অজু নাই অজু ভেঙে গেছে এই চিন্তাটা আস্তে আস্তে 1 দিন 2 দিন 3 দিন যেতে যেতে ওই চিন্তাটা আস্তে আস্তে তোমার মধ্যে দুর্বল হতে শুরু করবে এবং তুমি তোমার কনফিডেন্স লেভেল বাড়তে থাকবে যে না আমার অজু আছে এবং আমি অজু থাক আর না থাক আমি অজু ছাড়াই
নামাজ কমপ্লিট করব। সাপোজ আমাদের কাছে কিছু রোগী আসে যে তারা অন্ধকার আবদ্ধ জায়গায় থাকতে পারে না, থাকলে মনে হয় এখনই দম বন্ধ হয়ে যাবে। অনেক রোগী আছে আপনারা একটু খোঁজ নিলে পেয়েছেন, পাবেন, পেয়ে থাকবেন, যে ওনারা বাথরুমের দরজা না লাগিয়ে ঘরের দরজা লক করে দেন, বাথরুমের দরজা খোলা রেখে বাথরুমে রাখে, যান অশ্রমে যান, অশ্রম সারেন কি করে, ঘরের মেইন দরজা বন্ধ করে দেন অশ্রমে যান। কেন? যে তারা যদি অশ্রমের দরজা বন্ধ করে তাহলে এই ক্লোজড প্লেসে তারা সাফোকেশন ফিল করে, বেশিক্ষণ থাকতে পারে না। দেন এই রোগীর ক্ষেত্রে আপনারা এভাবে পরামর্শ দিবেন, ওকে ফাইন, কোনো অসুবিধা নেই, আপনি কি করবেন, বাথরুমে দরজাটা, আপনি বাথরুমের দরজার সামনে দাঁড়াবেন, বাথরুমের আগে মনে করবে, মানে আগের থেকে নিজে নিজে মনে সংকল্প করবেন যে আমি বাথরুমে ঢুক দরজা বন্ধ করে ঢুকবো এবং এক মিনিট থাকবো, থেকে বেরোয় আসবো। ঠিক আছে, এক মিনিট দরকার নেই, আমি দরজাটা খুললাম, বাথরুমে ঢুকলাম, আবার সাথে সাথে খুলে বেরোয় আসলাম 10 সেকেন্ড, ঠিক আছে, আবার আবার ঢুকলাম, দরজা বন্ধ করলাম, 10 সেকেন্ড থাকলাম, আবার বেরোয় আসলাম, এটা 3 বার করেন, পরের দিন যে 20 সেকেন্ড করেন, তারপর দিন যে 1 মিনিট করেন, দেখবেন যে আপনি পেরে যাচ্ছেন। যখন আপনি 1 মিনিট পারবেন তখন আপনি কি করবেন, যে আপনি 3 মিনিট করেন, 5 মিনিট করেন, এভাবে আস্তে আস্তে আপনি বাড়াতে থাকেন। কিন্তু এই যে আপনি যদি ফাইট করতে থাকেন যে বাথরুমে গেলেই তো আমার দরজা বন্ধ হয়ে যাবে, এই চিন্তাটার সাথে যদি আপনি ফাইট করতে থাকেন তাহলে কি হবে, এই চিন্তার এগেনস্টে আপনি যুক্তি দিতে থাকবেন, না হতেও পারে নাও পারে, অনেকে তো যায় না, আমার ক্ষেত্রে যাবে, আচ্ছা গেলে, এটার এগেনস্টে যদি আপনি চিন্তা কল্পনা করতে থাকেন তাহলে কি হবে, আপনি ওই চিন্তার সাথে লড়তে থাকবেন, আপনি কাজের সাথে লড়বেন না, আপনি চিন্তাটাকে কি করবেন, পারমিশন দিবেন আসতে, দ্যাট ইজ এক্সপোজার। এই যে আপনার মধ্যে অবসেশনের যে চিন্তাটা, এই চিন্তাটা আপনার মধ্যে আসতে দেন এবং তাকে আপনি অ্যাকসেপ্ট করুন, গ্রহণ করুন, এবার তাকে কি করেন, প্রিভেনশন করেন, যে রেসপন্সটা আপনার মধ্যে আসতো যে না অজু বারবার করতে হবে, এটা রেসপন্স, এই রেসপন্সটাকে আপনি প্রিভেনশন করেন। ঠিক আছে, তাহলে চিন্তাটা, অবসেশনটা আপনার মধ্যে আসতে দিবেন, তাকে অ্যাকসেপ্ট করবেন, ওকে ফাইন, আমার অজু নাই, ঠিক আছে, আমি এটা অ্যাকসেপ্ট করলাম, দেন এখন আমি প্রিভেন্ট করব, অজু না থাকলে না থাকবে, অজু ছাড়াই আমি নামাজ পড়বো, অজু ছাড়াই আমি আজকে নামাজ কমপ্লিট করব। এটা হলো এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন। আরেকটা হলো কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এটা হলো যে তার, আচ্ছা মা সবার ক্ষেত্রে তো এরকম হয় না, তাই না, তুমি আসলে যখন অজু করো তখন তো তুমি আসলে ঠিক ঠিকভাবে অজু করার চেষ্টা করো, তো তুমি অনেকেই তো তোমার সাথে অজু করে, অনেকের ক্ষেত্রে এরকম হয় না, তুমিও চেষ্টা করো, তোমারও হবে না, এই জিনিসগুলোকে তার কাছে নর্মাল করা, সহজ করা, যে বাথরুমে থাকতে পারে না তার কাছে, আর কারো ক্ষেত্রে তো এরকম মনে হয় না, তাই না, অন্য কেউ যদি এরকম 1 ঘন্টা থাকে তার কি কোনো ক্ষতি হয়, সে কি দম আটকায় মারা যায়, না মারা যায় না, আপনার কাজের বুয়া তো বাথরুমের দরজা আটকায় 2 ঘন্টা ধরে কাপড় ধোয়, সে কি দম আটকায় মারা যায়, না মারা যায় না, তার জ্ঞানের লেভেলের মধ্যে এই জিনিসগুলো আস্তে 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 করে প্রবেশ করায় দিতে হবে, এটা হলো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, তার তার জ্ঞানীয় লেভেলে তার পরিবর্তন করিয়ে দেওয়া, যে সে যে জিনিসটা মনে করতেছিল সেই জিনিসটা আস্তে 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 আপনি এক্সাম্পল উদাহরণ দিয়ে তার সেই জ্ঞানটাকে পরিবর্তন করে সঠিক জ্ঞানটা তার মধ্যে ঢুকিয়ে দেওয়া, দিস ইজ কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। লাস্টে আমি একটি পেশেন্টের কথা বলবো, সেই পেশেন্টটা হলো একটা পেশেন্ট আমার, পেশেন্ট আমার কাছে এসেছিল, স্যার আমি আর 2-3 মিনিটে শেষ করে ফেলবো নাকি স্যার, ইটস ওকে স্যার, ইটস ওকে স্যার, প্লিজ প্লিজ স্যার, হ্যাঁ 2-3 মিনিটে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। স্যার পেশেন্টটা এসেছিল আমার কাছে তার একটা পাইলসের সমস্যা নিয়ে এবং সে তীব্র ব্যথা যন্ত্রণা, উনি আমাকে বলছেন আপনার কথা আমি শুনেছি, তো আপনি যদি আমার এই ব্যথাটা ভালো করতে পারেন তাহলে আমি আপনার কাছ থেকে আর একটা ট্রিটমেন্ট নিব। তো সেই ব্যথাটার জন্য একটা ইমিডিয়েট ওষুধ দিলাম এবং সেই ওষুধটাই তার ব্যথাটা রেসপন্স করলো, ওষুধ ব্যথাটা কমে গেল। দেন কয়েকদিন পরে উনি আবার আসলেন, আসার পরে স্যার ওনার অনেক বড় হিস্ট্রি, আমার প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে ওনার হিস্ট্রি শুনতে। তো ওনার বিষয়টা যেটা ছিল যে ওনার ভিতরে আমরা আলোচনা করেছিলাম যে এই যে সেক্সুয়াল আনওয়ান্টেড থট তার মধ্যে আসে, তো তার মধ্যেই এই জিনিসটা ছিল খুব তীব্র মাত্রায়,
সে তার সে সবসময় তার মধ্যে কিছু না কিছু সেক্সুয়াল চিন্তা তার মধ্যে চলতে থাকে এবং যেই তার সামনে দিয়ে আসুক না কেন তখনই আবার নতুন করে তার কথায় সে চিন্তা করতে থাকে। এই ধরনের থিংকিং ইমেজ তার মধ্যে চলে আসে, এখান থেকে সে নিজেকে কোনোভাবেই বের করতে পারে না নিজেকে সে নিজে কাউন্সিলিং করার চেষ্টা করে যে না এটা ঠিক না এটা উচিত না, আমি কেন এরকম করতেছি। হ্যাঁ আচ্ছা আমি এটা করব না, আমি এটা না করে এখন বই পড়বো, আমি এটা না করে এখন ভিডিও দেখবো। হ্যাঁ কিন্তু সে যেটার মধ্যেই ঢুকুক না কেন কয়েক সেকেন্ড পরে আবার সে সেই জায়গায় ফিরে যায়, সে কিন্তু সেখান থেকে তাকে বিরত রাখতে পারে না। এই এই যন্ত্রণা তাকে ওই যে টর্মেন্ট করতে থাকে, তাকে যন্ত্রণা দিতে থাকে। এক সময় সে অনেক সময় নিজের মধ্যে সে মনে করে আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি, আমি আমার মধ্যে মনে হয় পাগলামি ডেভেলপ করতেছে, এরকম করতে করতে সে স্লিপিং পিল টিল খেয়েটে ঘুমায় যায়। এইভাবে তার লাইফ চলতেছিল, সে অনেক স্লিপিং পিল খায় এবং কয়েকজন অ্যালোপ্যাথি ডক্টর দেখিয়েছেন। স্যার অ্যালোপ্যাথিতে ওসিডির চিকিৎসা কিন্তু এটা আজীবন ওষুধ খেয়ে যেতে হবে, এবং ওষুধ খেলে কি হবে যে তাদের এই অ্যাংজাইটি লেভেলটা কিছুটা কন্ট্রোল থাকে, বাট ওসিডি এটা কিন্তু ভালো হওয়ার মতো রোগ না। আর এই বিহেভিয়ার যে থেরাপির কথা বললাম, এই থেরাপিগুলো যখন তার মধ্যে ডেভেলপ করে তখন সে অনেকটাই ভালো থাকে। মোটামুটি অ্যালোপ্যাথিতে মোটামুটি বলা যায় যে সে মোটামুটি জীবন চালানোর জন্য পরিচালনার জন্য উপযুক্ত হয়ে যায়, এরকম একটা লেভেলে পৌঁছে যায়। হোয়ারাজ হোমিওপ্যাথি চিকিৎসায় ওসিডি একদম ভালো হয়ে যায় আল্লাহর মতে। এটা মহাত্মা হ্যানিম্যানের যে অবদান আমাদের প্রতি, ওনাকে মানে শতকোটি শ্রদ্ধা সালাম, যে জিনিস উনি আমাদেরকে মানব কল্যাণে মানব সভ্যতার জন্য যে জিনিস উনি দিয়ে গেছেন এটা আসলে সময়ের চেয়ে অনেক বেশি, আমাদের যে কৃতজ্ঞতা চেয়েও অনেক বেশি কিছু উনি আমাদেরকে দিয়ে গেছেন। তো এই পেশেন্টটার আমি পুরো কেস টেকিং করলাম, এটা প্রেজেন্টেশন দেখাতে গেলে একটু এটা প্রেজেন্টেশনটা দেখানো যায় কিনা। তো স্যার এটার আমি কেস টেকিং করলাম, কেস টেকিং করে মোটামুটি তাকে আমি প্রথমে মেডিসিন দিলাম স্ট্যাফিসাগ্রিয়া দেওয়ার পরে খুব সামান্য একটু রেসপন্স করলো, কি করলো যে না সে যে জিনিসটা নিয়ে আগে অনেক বেশি চিন্তা করত, হ্যাঁ এটা ছিল প্রেজেন্টেশন কিন্তু একটু বড় করতে পারলে দেখা যেত। এনিওয়ে তো তাকে আমি প্রথমে স্ট্যাফিসাগ্রিয়া মেডিসিনটা দিলাম, মেডিসিনটা দেওয়ার পরে কিছুটা রেসপন্স করলো, রেসপন্স করার পরে না তেমন স্যাটিসফ্যাক্টরি কিছু হলো না। দেন পেশেন্টের কে এরপরে আমি দিলাম ইগনেশিয়া দেওয়ার পরেও একটু রেসপন্স করলো, আবার করে না। তারপরে ন্যাকটামিউর দেওয়ার পরে পেশেন্টের বেশ রেসপন্স করলো, আর রেসপন্স করার পরে স্যার ফাইনালি তাকে আমি একটা কার্সিনোসিন ডোজ দিয়েছি এবং সেই পেশেন্টটা আল্লাহর মতে এখন ভালো এবং উনি খুবই ওয়েল এস্টাবলিশড একজন মানুষ, অর্থনৈতিকভাবে ভালো একটা বিজনেস করেন, অনলাইনে কি যেন একটা বিজনেস বলে এই বিজনেসটা উনি করেন, খুব ভালো। পেশেন্টটা এখন আল্লাহর মতে ভালো আছে। স্যার কেসটা কি দেখা যাচ্ছে? এরকম অনেকগুলো সিমটম নিয়েছিলাম তার থেকে নিয়ে, তার ক্ষেত্রে এই রুব্রিকের উপরে ভিত্তি করে তাকে পরপর তিনটা চারটা মেডিসিন দিয়ে আমাকে মোটামুটি একটা ভালো পজিশনে আসতে পেরেছিল। তো স্যার আশা করি আপনারা অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে যে এই শুনলেন এই জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। এত সাধারণ মানের একটা লেকচার যে আপনারা এত মনোমুগ্ধের মতো শুনেছেন, এটা আপনাদেরই
সদ্গুণ এটা আপনাদেরই গুণাবলী, আমার কিছু না আসলে। আপনাদের সাথে থাকতে পেরে আমার কাছেও খুব ভালো লাগছে। সবাইকে আমি আমার পক্ষ থেকে, এই যে আপনারা সহযোগিতা করলেন, আমাকে বলার সুযোগ দিলেন, এই জন্যে আমার পক্ষ থেকে আন্তরিক ভাবে আমি সবার প্রতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, জাজাকাল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার। আসলে স্যার, ওসিডি আমরা নতুন করে আবিষ্কার করতে পারলাম না স্যার আপনার নেতৃত্বে। এটা হচ্ছে আপনার কৃতিত্ব, অবশ্যই আপনার কৃতিত্ব। ওসিডি কে আমরা যেভাবে জানতাম রুব্রিক সহকারে, কেস সহকারে এবং সেটা ম্যানেজমেন্ট সহ আমরা জানতে পারলাম, এই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ এবং শুকরিয়া আল্লাহ স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক কষ্ট করে স্লাইড গুলো রেডি করে এবং সেগুলো আবার বাংলা ইংরেজি মিক্স করে আমাদের জন্য উপাদেয় খাদ্য হিসেবে পরিবেশন করেছেন এবং আমরা তার থেকে উপকৃত হয়েছি, আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি বারবার আসবেন ইনশাল্লাহ এবং আমাদেরকে, আমাদের মাঝে গ্যাদারিং করবেন স্যার। আর যেহেতু রাত অনেক বেশি হয়ে গিয়েছে, সুতরাং আজকে আর কোনো প্রশ্ন বা প্রশ্ন উত্তর রাখতেছি না। যত সহজ ভাবে স্যার বুঝিয়েছেন, ডিটেল দিয়েছেন, আমাদের আর প্রশ্নের অবতারণা নেই। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। হাসান জানা যায় আর এই ক্লাসটি জয় স্যার, ক্লাসটি ইউটিউবে পাবেন, ওয়ালাইকুম সালাম। আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন হাসানুজ্জামান স্যারকে।